नाम হয়েছে। আবার টিমটা এভাবে ওই নিচের টেক্সটটা এখন অ্যাড করিনি, এগুলো হয়েছে তো হয়েছে তো, তবে ইয়াগুলো মনে হয় বড় হয়েছে, ফেসবুকের ইয়া আইকন গুলা আইকন একটু বড় হয়েছে। হ্যাঁ একটু আপনি কি প্যাডিং দিয়ে করছেন না হাইট দিয়ে করছেন আইকন? হ্যাঁ দেখেন আইকন গুলোকে, আইকনের যে ডিপটা ওইটা কি প্যাডিং না হাইট? কি ডিপ ওইটা? ওইটা ফন্ট, ফন্ট তো ফন্ট আসাম আইকন, ওইটাকে ফন্ট সাইজ দিয়ে করছি। ঠিক আছে, এই যে বাইরে যে একটা বর্ডার আছে, বর্ডার এরিয়াটা এইটা প্যাডিং দিছি, প্যাডিং প্যাডিং দিয়ে করবেন না। কারণ হচ্ছে দেখেন ফেসবুক কি, আপনি মনে প্যাডিং না হাইটে দিছেন, হাইট উইথ দেখেন ফেসবুক হচ্ছে চাপা না, আর হচ্ছে ইয়াটা টুইটারটা একটু প্রশস্ত, এই ক্ষেত্রে প্যাডিং দিলে টুইটারটা বেড়ে যাবে, ফেসবুকটা কিন্তু কমে যাবে নির্দিষ্ট একটা প্যাডিং দিলে। এইখানে হাইট উইথ দিয়ে করলে বেটার হয়। ট্রানজিশন দিছেন আপনি? ট্রানজিশন মনে হয় দেননি, দিলে ভালো আছে। প্রথমে ট্রান্সফর্ম স্কেল জিরো দেবেন আর পরে ট্রান্সফর্ম স্কেল ওয়ান দেবেন, তাহলে মাঝখান থেকে আসবে। ও আর একটা জিনিস আপনাদের দেখায় নাই, সেটা হচ্ছে এই দেখেন আওয়া অ্যাবাউট আস, অ্যাবাউট আস এর সার্ভিসটা কি? এইখানে হচ্ছে আপনার অ্যাবাউট আস ডান পাশে আর ইমেজটা হচ্ছে বাম পাশে, অর্থাৎ রেসপন্সিভ ইস্যু করলে কোথায় যায় দেখেন তো, মোবাইল ডিভাইসে নেন, কন্ট্রোল শিফট এম দেন যদি মজিলাতে থাকেন, দেখেন এইখানে ইমেজটা উপরে গেছে, অ্যাবাউটাসটা নিচে আছে, জি বুঝতে পারছেন? আচ্ছা আপনি ইয়াতে যান, আলাদা ট্যাব ওপেন করেন, এখানে লেখেন জিমনেশিয়াম, GYNMA NMA না না প্রথমে এন থাকবো, এন এর পরে এম, হ্যাঁ এটাতে যান ঢোকেন, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে দেখতেছি, আসতেছে না কেন? আবার রিফ্রেশ দেন, এটা সিএসএস পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন আছে কিনা? আমি তো কিছুক্ষণ আগেও দেখছি কালকে মনে হয় এটা। হ্যাঁ দেন তো, এটা আসতেছে কেন? এই এটা অন্য একটা ব্রাউজার নেন তো, এই একটা লিঙ্কটা কপি করে এভাবে আসছে দেখা যাচ্ছে।
না দেখা যাচ্ছে না, আপনি মনে হয় একটা শেয়ার দিচ্ছেন। এই যে এটাতে ক্লিক করেন, ঢোকেন লাইভ প্রিভিউতে, এই ইমেজটাতে হ্যাঁ ওটাতে ক্লিক করেন, লাইভ প্রিভিউতে যান। নিচে আসেন, হ্যাঁ যে কোনো একটাতে ক্লিক করেন, এখানে অনেকগুলো আইটেম আছে, ক্লিক করেন একটাতে। দেখেন অ্যাবাউট পার্টে আসেন, হ্যাঁ এখন কন্ট্রোল শিফট এম কিংবা এটা মোবাইল ডিভাইসে নিয়ে যান। ক্রমে কিসে ক্রমেতে ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে, দেখেন কোনায়, হ্যাঁ বড় করেন, হ্যাঁ দেখেন এটাতে কি আসতেছে, অ্যাবাউট আসতে আগে আসতেছে, ইমেজটা পরে আসতেছে। আর নিচে আসেন, নিচে আসতে থাকেন, দেখেন অ্যাবাউট পার্টটা আগে আসতে, নিচেরটা পরে আসতেছে। এইটা যদি করতে চান, অর্থাৎ কোনো কলকে একটা রোলের মধ্যে কোনো কলকে আপনি ডিফল্ট ভাবে যেইভাবে রাখতে চান সমস্যা নাই, তবে যে কোনো অন্য ডিভাইসে গিয়ে যদি আগে পরে নিতে চান তাহলে একটা প্রপার্টি আছে, সেটা আপনার কোডে যেতে হবে। এখন সেটা কি আপনার কোডে যেতে হবে, আপনি যেখানে কাজ করবেন সেখানে যান, না না HTML এ, HTML এ সেই অ্যাবাউট পার্টে চলে যান। এই যে কোনটা, এটা ইমেজ না, এর কলের মধ্যে, হ্যাঁ এর কলে যান। কোথায় ভাইয়া? এই যে কল সিক্স, কল এমডি সিক্স, আচ্ছা এটা ফোল্ড নিচেরটা না, দুইটাতেই কল এমডি যে সিক্স, এই দুইটা ইয়াতে ফোল্ড করেন, মানে ভাগ করে রাখেন একটু যেন সবচেয়ে, না না এইভাবে না, দেখেন বাম পাশে একটা তীর চিহ্নের মতো আছে না, হ্যাঁ না ওইটাতে ক্লিক করেন, ওইখানে না, হ্যাঁ বাম পাশে দেখেন একটা তীর চিহ্নের মধ্যে আছে, 113 নাম্বার লাইনে, 113 নাম্বারের কাছে, হ্যাঁ 113 নাম্বারের ওই 113-র সাথে যে একটা তীর, হ্যাঁ তীর চিহ্ন আছে নিচের দিকে, অ্যারো অ্যারো 113 নাম্বার, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, আবার 126-এর ওইটাতে ক্লিক করেন। এখন আমরা এই দুইটা কল নিছি, এখন আমরা চাচ্ছি যে উপরের কলটা উপরে থাকবে এলজি ডিভাইসের জন্য, এমডি ডিভাইসে করছে, আচ্ছা এমডি ডিভাইসের জন্য, কিন্তু তার নিচের ডিভাইসগুলোতে হচ্ছে নিচের কলটা উপরে উঠবে আর উপরের কলটা নিচে নামবে। এইটা করার জন্য হচ্ছে ওকে পাওয়ার দিতে হবে, এই পাওয়ার দেওয়ার জন্য বুঝতে হবে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে অর্ডার। প্রথমটাকে করেন অর্ডার জিরো, প্রথম কলকে করেন মানে তুমি জিরো মানে একের আগে, তাহলে আগে থাকবা অর্ডার ও আর বানান ভুল হয়েছে, হ্যাঁ অর্ডার হাইফেন জিরো আসার কথা ছিল। এখন এটাকে অর্ডার অন করে দেন, এটাকে অর্ডার কি দিতে হবে, অন মানে তুমি জিরোর পর, জিরোর পর যেহেতু অন তাহলে অন থাকো, এখানে অর্ডার ফার্স্ট আছে লাস্ট আছে, যদি আপনি ফার্স্ট
হ্যাঁ, যদি আপনি ফাস্ট করে দেন তাহলে হচ্ছে সর্বপ্রথমে থাকবে, লাস্ট করে দিলে সর্বনিচে থাকবে। তো আমরা এখানে তো ফার্স্ট ক্লাস উপরে নিচে, মানে সর্ব উপরে সর্বনিচে দেওয়ার দরকার নেই, এটা শুধু এটার উপরে দিলাম। এখন না আমাদের তো নিচেরটাই জিরো হওয়ার কথা। হ্যাঁ নিচেরটাই জিরো হবে, কারণ নিচেরটা তো নিচেই আছে, নিচেরটা উপরে নেব, নিচেরটা জিরো হবে আর উপরেরটা ওয়ান হবে, কারণ উপরেরটা পরে আসো। এখন দেখেন, এখন রিফ্রেশ দেন আমাদের নর্মাল ব্রাউজারে আগে। ভিডিওটা আগে আসতেছে নর্মাল ব্রাউজারে, ইয়াতে না কিন্তু, মানে এলজি ডিভাইস আমাদের যে নর্মালটা থাকে ওইটাতে আগে দেখেন। কি চেঞ্জ হয়েছে? লেফটে রাইটে, রাইটে লেফটে গেছে? আচ্ছা আমাদের দেখালে একটু ভালো হতো, আগে আগের মতোই আছে, আমাদের দেখালে একটু ভালো হইতো। আপনি স্ক্রিনটা শেয়ার দেখাচ্ছে দিতে পারেন, মানে পুরো স্ক্রিনটা জি। দেখেন, ওইখানে শেয়ারে কিছু অপশন আছে, একটা আছে অল স্ক্রিন আর একটা আছে নির্দিষ্ট টপিক টপিক। যদি স্ক্রিনটা শেয়ার দেন তাহলে আমরা সবই দেখতে পারবো, আপনি কাজ করতেছেন না করতেছেন। এখন আসতেছে ভাইয়া? এখন আসতেছে, ওকে, এই রকম আছে, ঠিক আছে। এখন আমরা এইটা চেঞ্জ করব, তাহলে ওইটাকে যেখানে জিরো দিছে আর যেখানে অন দিছে ওইটা চেঞ্জ করে দেন, অন জিরো চেঞ্জ করে দেন। আই থিংক কাজ করবে। হ্যাঁ আগেরটা নিচেটা ওয়ান দিব, ওইটা ওয়ান দেন, অর্থাৎ নিচেরটা তুমি উপর ওঠো আর এটা হচ্ছে তুমি নিচে নামো, মানে জিরো থেকে অন বড়, এইভাবে হচ্ছে হিসাবটা হবে। প্রথমটাই আমাদের ঠিক ছিল, ওকে। এখন সেভ দেন, দেখেন দেখেন ডান পাশেরটা বামে চলে গেছে, বাম পাশেরটা আপনার তো এইভাবে আসছে না। আমাদের অর্ডার মনে হয় বানানটা ভুল হয়েছে লিখতে, কারণ সাজেস্ট দিল না, ও আর ডি ই আর অর্ডার তো ঠিক আছে। আচ্ছা কেটে দিয়ে আবার লেখেন তো, ট্রাই করেন তো কি হয়েছে। আপনার কি বুঝতে এক থাকার কথা আসতেছে না কেন? আমাদের কোথাও ভুল হচ্ছে? আচ্ছা ভাই সমস্যা নাই, এটা আমি দেখে নিব। না না শুধু আপনাকে দেখাচ্ছি না তো, এটা এই কারণে দিতে বললাম, এটা তো সবাই দেখবে। ওকে চলেন আমি এই পার্টটা দেখি। আচ্ছা ঠিক আছে, শেয়ার স্টপ করি। হ্যাঁ করেন, চলেন আমরা দেখি। আমাদের কতদিনের ক্লাস এটাই তো, ওদের পড়াইছি। দেন CSS CSS ওকে হলো। হ্যাঁ বলেন, আমরা কোন পর্যন্ত কাজ করছি? ব্যানার পার্ট, ন্যাভ, কাউন্টার পার্ট, আমরা অ্যাবাউট পার্টটা করি।
পাট ইউএন এআই এনিয়ান অন্টেনান রো রোর মধ্যে কল আচ্ছা এম দি দেই করে কল এম দি 12 জি তো এইটার মধ্যে হবে একটা ইমেজ ইমেজ ইমেজি ইমেজ ডিভ নিলাম একটা মধ্যে আইএমজি ইমেজ ওকে আমরা হচ্ছে আপাতত এস স্টাইল করি ব্যাকগ্রাউন্ড কালার মানে ইমেজটা দিচ্ছি না আপাতত একটা কালার দিয়ে আপনাদের দেখাই আর ইডি ডেট ইআই হাইট কত হাইট দেব হচ্ছে 300 পিক্সেল উইথ দেব হচ্ছে 320 পিক্সেল ওকে দেখি কি রকম আসে দেখেন এইভাবে আসতেছে এইভাবে যখন আসে এই পাশে আর একটা নেই এটা এইভাবে না দিয়ে ইমেজ ডিভের যে ক্লাসটা এর মধ্যে উইথ 100 দিই উইথ 100 মানে পুরোটা জুড়ে আসো হলো আর ব্যানার পার্টের মার্জিন টপ দেই 4 ও আইডির মধ্যে মার্জিন টপ দিছে ক্লাস এম 4 ওকে আর এটা ফুল আসতেছে কেন কলম দি 12 কেন কলম দি তো 6 দেব ওকে গেল দেখেন এইরকম আসতেছে তো একটা লাল ডিপ নেব মানে মনে করেন এটাতে সেই ভিডিওটা আর এই পাশে হচ্ছে লেখাটা এখন কথা হলো যে এইটা আমরা কপি করি কপি করে এটাতে পেস্ট করে দেব এখন এই কালারটা রেড না দিয়ে হয় ইয়েলো দেখেন এই রকম দুইটা ডিভ আসতেছে আমার আমি চাচ্ছি যে আমি যখন ইয়া করব কি বলে এইটা মোবাইল দিয়ে জানবো তখন হলুদটা উপরে থাকবে অর্থাৎ অ্যাবাউট যে টেক্সটটা সেটা উপরে থাকবে এটা নিচে থাকবে এটা করার জন্য আমাকে করতে হবে করার জন্য আমাকে এখানে গিয়ে অর্ডার বলে দিতে হবে ওকে বলে দিতে হবে অর্ডার ও আর দেখেন আমারটা কিন্তু শো করছে অর্ডার ফার্স্ট লাস্ট অর্ডার 0 তো ওকে আমি বললাম অর্ডার অর্ডার 0 আসো তুমি মানে এটা নিতে যাও আর এই হলুদটা এটাও পুড়ে যাও অর্ডার 1 দেখেন এখন হলুদটাও পুড়ে যাবে লালটা নিচে চলে আসবে দেখেন হলুদটা নিচে লালটা উপরে যখন রিফ্রেশ দিলাম কল এম ডি অর্ডার 1 অর্ডার 0 ভুল করতেছি অর্ডার 1 অর্ডার 0 কল ঠিক আছে দেখেন আমি ভুল দিছিলাম
এক্ষেত্রে হচ্ছে অর্ডার জিরো মানে কি, এইটা তুমি উপরে যাও, মানে অর্ডার এখানে আপনি ফার্স্টও দিতে পারেন, মানে উপরে যাবে, এখানে আপনি লাস্টও দিতে পারেন। তবে এই ক্ষেত্রে কথা হলো যে আমরা যে রেটটা দেখেন, আমাদের ডিজাইন রেটটা ছিল কিন্তু বাম পাশে, অর্থাৎ আমাদের ডিজাইন রেটটা ছিল বাম পাশে। এখন যেহেতু অর্ডার দিছি সেহেতু কিন্তু চেঞ্জ হয়েছে, মানে এটা উপরে গেছে রেসপন্সিভের ক্ষেত্রে, এটা আবার নিচে আসছে, মানে লালটা নিচে আসছে, কিন্তু আমাদের নর্মালি কাজ এটা উপরে থাকার কথা ছিল, আমরা জোর করে এটা নিচে দিছি। এই ডিভাইসের জন্য হলো, ছোট ডিভাইসের জন্য হলো, যখন এমডিতে আসবেন তখন তো আর এরকম থাকবে না, তখন আমি চাচ্ছি যে আমার আগের মতো যাক, অর্থাৎ লালটা এই পাশে আসুক, হলুদটা এই পাশে আসুক, মানে যেটা আমি কাজ করতেছিলাম। তো এইটা করার জন্য আবার এইখানে এসে শুধু অর্ডার, ORDER, অর্ডার জিরো করে দেবেন। কিন্তু এখানে জিরো করে দিলে কিন্তু এটা আবার কনফ্লিক্ট হবে, এটা কোন ডিভাইসের জন্য আমরা করব, এমডি ডিভাইস। তো এখানে এমডি লিখে দেন, এমডি অর্ডার জিরো, অর্থাৎ এমডি ডিভাইসে তুমি অর্ডার জিরো থাকবে, অর্থাৎ আগে যেমন তেমনই, আর তার নিচের ডিভাইসগুলোতে অর্ডার এটা তুমি নিচে থাকবা, এটাতেও সেম, ORDER, অর্ডার এমডি ডিভাইসের জন্য তুমি আগের মতোই থাকবা, কিন্তু যখনই তুমি রেসপন্সিভ হবা এমডির নিচে তখন অর্ডার দিবে, অর্থাৎ এটা আগে চলে যাওয়া। দেখেন রিফ্রেজান, দেখেন এখন কিন্তু আগের মতো, অর্থাৎ আমরা রেডটা দেখেন, রেডটা এই পাশে, এই যে রেড কালার, রেড কালারটা উপরে ডিজাইন করছিলাম, এই কারণে রেডটা এই পাশে, ইয়েলোটা এই পাশে। কিন্তু যখনই আপনি এমডি দিচ্ছেন, এমডি 700-760-র নিচে আসবে, তখন দেখেন হলুদটা উপরে চলে যাবে। দেখেন এটা হচ্ছে কাজ, যে আপনি পাওয়ার ডিফাইন করে দিতে পারেন, যেন আপনি কোন কলামটা, যদি অনেকগুলো কলাম থাকে তাও দিতে পারেন, যদি অনেকগুলো কলামের মধ্যে একটা কলাম আপনি প্রথমে রাখতে চান সবসময় তাও দিতে পারেন, তখন অর্ডার ফার্স্ট লিখে দেবেন, একটা কলাম যদি সবসময় নিচে রাখতে চান অর্ডার লাস্ট লিখে দেবেন, এইভাবেই করতে পারেন, যদি একটা কলামের উপর আর একটা কলাম দেন। তো আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পারছেন। দেখেন ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড এর মধ্যে তো মোটামুটি আপনার পার্থক্য জানেনই, আমরা এতদিন যা করলাম সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, অর্থাৎ ডিজাইন পার্টটা। জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু ব্যাক এন্ড এর মতো কাজ দেখছি, যেমন আপনার ফর্ম ভ্যালিডেশনটা, ওটা তো ব্যাক এন্ড এর মতোই, শুধু ডাটাবেজের সাথে অ্যাড করে নিই, ফর্ম ভ্যালিডেশন তো করছি, বিভিন্ন প্লাগ ইন এগুলাতে মোটামুটি ব্যাক এন্ড হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা দেখেন, আমরা যা একটা ওয়েবসাইটে যা দেখতে পারি, মানে পুরো ভিউটা, চলেন দেখি আমরা শেয়ার দিই স্ক্রিনটা, দরকার নেই, আমরা ওকে নর্মাল, আমরা যে ওয়েবসাইটটা সচরাচর ঢুকি, ঢুকে দেখেন এই যে আমরা যা দেখতে পারতেছি, এর কাজ কি, এর কাজ হচ্ছে ডিজাইনার ডিজাইন করছে, একটা ফন্ট করছে, এটাই কিন্তু তার কাজ শেষ। কিন্তু এইখানে আমরা এতদিন যা ইনপুট দিছি, এটা কি কোথাও সেভ হয়েছে বা সেভ হয় নাই? কিন্তু তো এই যে ইনপুট দিলে, এই ইনপুট নিয়ে আমাকে সাইটে ঢুকতে দিচ্ছে, ভুল হইলে ঢুকতে দিচ্ছে না, এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে পিছনে, যেটা দেখা যায় না পিছনে ঘটে, অর্থাৎ ব্যাক এন্ডের কোনো চেহারা নেই, আমরা যা দেখতে পাই সেটা সবখানে ফ্রন্ট এন্ড, তবে ব্যাক এন্ডের চেহারা নেই, তবে ব্যাক এন্ডে আছে একটা ইম্প্যাক্ট, অর্থাৎ যে কোনো কিছুর উপর একটা ইম্প্যাক্ট ফলাইতে পারে সে ব্যাক এন্ড। ব্যাক এন্ডকে আপনি HTTP দিয়ে হোক, ইন্সপেক্ট এলিমেন্ট করে যেভাবে হোক, ব্যাক এন্ডে কোড পাবেন না, যদি না আপনি ডেটাবেজে ঢোকেন কিংবা সার্ভারে ঢোকেন, সার্ভারে অ্যাক্সেস পান। তো এখন কথা হলো যে এই ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড
কি সেটা তো মোটামুটি বললামই। তো বিভিন্ন ইলাস্ট্রেশন, ফানি ফানি ইলাস্ট্রেশন পাওয়া যায় ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে, কারণ আমরা দেখি তো ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড run f u double n y funny এই দেখেন আমরা funny illustration লিখি illustration একটা বারবার আসতেছে সেরকম ইয়ে পাচ্ছি না। যাই হোক, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এর ফানি ফানি কিছু ইলাস্ট্রেশন আছে, যেমন আমার পিছনে কি ঘটতেছে সেটা হচ্ছে দেখতে পারি না আমরা, তবে আমাদের ফ্রন্ট এন্ড সামনে কি হচ্ছে সেটা তো দেখতে পারি, কিন্তু ওই সামনে আনার জন্য পিছনে কিছু কাজ হয়, এটাই হচ্ছে ব্যাক এন্ড। আমি দুঃখিত, আমি আপনাদের দেখাইতে পারতেছি না। একটাই বারবার আসতেছে কেন? দেখি যাবা ইউজার যাবা ভাই ঢুকবো না, যাই হোক এটা বাদ দেন, আপনি একটু ট্রাই করে দেখে নিন। এখন কথা হলো যে আমাদের ইন্টারনেট কানেক্ট দুর্বল থাকে কেন, ফ্রন্ট এন্ড করতে আমাদের কি কি লাগে, অর্থাৎ আমরা যা দেখতে পাই সেটা করতে আমরা কি কি দিয়ে মূলত কাজ করছি। ফ্রন্ট এন্ড দিয়ে আমরা কাজ করি না, HTML কাজ করছি, CSS দিয়ে কাজ করছি, আবার JavaScript, jQuery, একটা ফ্রেমওয়ার্ক Bootstrap, এগুলো তো ফ্রন্ট এন্ডে কাজ করলাম। তবে ব্যাক এন্ডে কাজ করার জন্য লাগে হচ্ছে PL। PL তে কি বোঝায় কেউ কি বলতে পারবেন আমাকে? PL তো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কম্পিউটারকে ব্যাক এন্ডে বুঝাইতে হলে, কম্পিউটারকে কাজ করাইতে হইলে লজিকগুলো ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। আপনি এর আগে অবশ্যই জানেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা জাভা স্ক্রিপ্ট করছি, এই কথাগুলো আবার রিপিট করতেছি আমি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক হয়, জাভা, জাভা স্ক্রিপ্ট, প্রথম দিকের ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে সি, সি প্লাস, সি শার্প, তারপরে হচ্ছে জাভা, এগুলা বলতে গেলে প্রথম দিকের ল্যাঙ্গুয়েজ, এগুলা কোর ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, এগুলা থেকে এই এতগুলা ল্যাঙ্গুয়েজ উদ্ভব হয়েছে। তো এখন যে মডার্ন ল্যাঙ্গুয়েজগুলো সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, PHP, পাইথন, ASP.NET, এর প্রত্যেকটার আবার ফ্রেমওয়ার্ক আছে, অনেকগুলো করে ফ্রেমওয়ার্ক আছে যে যেটা করে। তবে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা দিকে স্পেশালিটি আছে, বিশেষত্ব আছে, সব প্রোগ্রামিং দিয়ে এক প্রোগ্রামিং দিয়ে আমার সব কাজ সব দিকেই স্পেশালিটি হয় না, তবে সব কাজই করা যায়। আবার এক একটা প্রোগ্রামিং এক একটা ধরনের আছে, যেমন আমরা এর আগে জাভা স্ক্রিপ্ট করছি, যেমন জাভা স্ক্রিপ্ট কী ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা ব্রাউজারে রান করে, এটা ফ্রন্ট এন্ড অর্থাৎ ভিউর জন্য খুবই ভালো,
আবার অলরেডি এক নম্বরে জাভাস্ক্রিপ্টটাই আছে। আর আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে মানে আমরা যে প্রোগ্রামিংটা শিখবো, তার আগে দাঁড়ান, কে মঞ্জুর আলম ভাই কি দিছে? মঞ্জুর আলম ভাই ফানি ইলাস্ট্রেশন দিছে। আসতেছে না, অনেক দেরি হয়, আপনারা দেখে নিন গ্রুপে আছে। তো আমরা কি বলতেছিলাম, আমরা যে প্রোগ্রামিংটা শিখবো সেটা হচ্ছে পিএইচপি। তো এই পিএইচপি কি, এই পিএইচপিটা সম্বন্ধে একটু জানতে হবে তো, না কি বলেন? চলেন আগে দেখি। হ্যাঁ, পিএইচপি একটা সাইট আছে, পিএইচপি সাইট আছে কিনা, পিএইচপি যে করছে অবশ্যই একটা সাইট থাকার কথা। আমরা কিছু জানি না, আমরা পিএইচপি লিখে সার্চ দিলাম, পিএইচপি সাইট সাইট কই কই, এখানে আমরা পাই নাই, পাচ্ছি না। তো আমরা জানি পিএইচপি সাইটটা কি, যদি এখানে না পাই তবে আমরা লিখব পিএইচপি ডট নেট, এটা হচ্ছে পিএইচপির অফিসিয়াল সাইট। এখানে যদি না আসে সমস্যা নেই, আমরা টেক্সট বাইরে লিখব পিএইচপি ডট নেট, নেট সার্চ দিয়ে দেখেন, এটা হচ্ছে পিএইচপির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখেন লাস্ট রিলিজ 7.4.12 রিলিজ হয়েছে 29 অক্টোবর, আজকে কত তারিখ, নভেম্বরের 3 তারিখ, অর্থাৎ 4 দিন আগে হয়েছে, 4 দিন আগে নিউ রিলিজ হয়েছে, মানে পিএসপি নতুন নতুন আপডেটেড আনতেছে। দেখেন আপগ্রেডিং এগুলার কাজ চলতেছে অবশ্যই, তবে রিলিজ করে দিছে। তো রিকমেন্ডেশনে কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে পিএসপি ওয়েবসাইট, এইখানে এমন কোনো কাজ নাই পিএসপি পাবেন না, তবে সাইটটা একটু অগোছালো, খুঁজে পেতে একটু কষ্ট হয়, তবে পিএসপি সকল কাজ এখানে আপনি পাবেন। এই যে ভদ্রলোক এই পিএসপিটা করছে, সে অবশ্যই এখানে যেটা যখন করছে তখন সেটা দেয়। তো এখন এই পিএসপিটা কে বানালো, এর পিএসপি ফুল ফর্ম কি, এটা তো একটু জানতে হবে, যেহেতু আমরা পিএসপি নিয়ে কাজ করতেছি আজকে, না হয় পিএসপি পরিচিতির মাধ্যমেই মধ্যেই থাকলাম। তো পিএসপি পরিচিতির মধ্যে থাকলে এখানে লেখেন পিএইচপি, লিখে সার্চ দেন, প্রথমে একটাই আসে, এটাতেও যান, উইকিপিডিয়াতেও যাই আমরা। ওকে, আমরা প্রথমে এটাতে দেখি, এটা তো নিয়ে গেল হচ্ছে আমার ডকুমেন্টেশন ওয়েবসাইট। আমি চাচ্ছি ফুল ফর্মটা, পিএইচপি ফুল ফর্ম, দেখেন পিএইচপির ফুল ফর্ম কি, পিএইচপি ইজ অ্যাক্রোনিম ফর পিএইচপি হাইপার টেক্সট প্রসেসর, পিএইচপি ইজ উইডলি ইউজড ওপেন টু সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখন কথা হলো, দেখেন এইখানে লিখছে অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম কি, অ্যাক্রোনিমস কি, এইটা জানার জন্য আগে জানতে হবে পিএইচপি ফুল ফর্ম। যখন উনি লাসমুস, এই ভদ্রলোক যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে লাসমুস লারদোস, লাসমুস লারদোস সাহেব যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছিল, করতে করতে সে নিজে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলো, মানে সে C++, জাভা, C#, এগুলো নিয়ে কাজ করতে করতে নিজে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানালো তার নিজস্ব ইউজ করার জন্য। এর নাম দিল প্রথমে পিএইচপি, যার ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল হোম পেজ। তখন এটা নিয়ে সে কিছুদিন কাজ করলো, দেখলো আরো কিছু কিছু ফাংশন আনলো, আরো কিছু কিছু প্রোগ্রামিং আনলো, আনতে আনতে দেখলো একসময় এটা ভালো কাজ করে, ভালো জনপ্রিয়তা, পরে সে এটাকে ওপেন সোর্স করে দিল। এখন আসি ওপেন সোর্স কি, এটা সাথে পরিচিত হতে হবে। ওপেন সোর্স হচ্ছে সর্বসাধারণের জন্য, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক প্লাগ ইন এগুলো দেখবেন, দেখবেন ওপেন সোর্স না পেইড এইরকম। তো যেটা দেখবেন ওপেন সোর্স সেটা মনে করেন এটা কোনো টাকা পয়সা দিতে হয় না, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো রেজিস্ট্রেশন করতে হয় না, আপনি নির্দ্বিধায় এটা ইউজ করতে পারবেন, এটাকে বলা হয় ওপেন সোর্স। তো উনি পরে করলো কি, ওপেন সোর্স তার ল্যাঙ্গুয়েজটা ওপেন সোর্স করে দিল।
তখন যখন ওপেন সোর্স করে দিলে এটা তো আর পার্সোনাল থাকলো না, তখন সে নেমটা চেঞ্জ করলো। নেম চেঞ্জ করে দেখেন সে পিএইচপি নেম দিল পিএইচপি হাইপার টেক্সট প্রসেসর। অর্থাৎ কি হলো, এইপিতে এই পিএইচপি, এইচতে এই হাইপার টেক্সট, এইপিতে এই প্রসেসর। অর্থাৎ পিএইচপির ফুল ফর্ম হচ্ছে পিএইচপি হাইপার টেক্সট প্রসেসর। অর্থাৎ এর মধ্যেই যদি ধরতে যান তাহলে হবে পার্সোনাল হোম পেজ, হোম পেজ হাইপার টেক্সট প্রসেসর, পুরো রূপ পার্সোনাল হোম পেজ হাইপার টেক্সট প্রসেসর। এই যে একটা নামের মধ্যে আবার তার নিজের নামই কল করলো, এটাকেই বলে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিমসের ইয়া হচ্ছে একটা নাম যেইখানে কল করবে, মানে একটা নিজের নাম সেইখানে আবার নিজের নামকেই তার মধ্যে কল করাকেই অ্যাক্রোনিমস বলে। তো এটা লিখে দিছে, এটা একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা স্ক্রিপ্ট করে। এই ল্যাঙ্গুয়েজটা কোথায় স্ক্রিপ্ট করে, ব্রাউজারে নাকি সার্ভারে, বলতে পারবেন কেউ? এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এই স্ক্রিপ্টিংটা কোথায় রান করে আর কোথায় কাজ করে বলেন তো আমাকে? সার্ভারে। পিএইচপি কখনো ব্রাউজারে কাজ করে না, পিএইচপি সর্বদাই সার্ভারে কাজ করে। তো আমরা যদি এই পিএইচপি নিয়ে কাজ করি তাহলে তো আমাদের একটা সার্ভার লাগবে। এই ক্ষেত্রে আসলো সার্ভার আর ক্লায়েন্ট সাইড। এখানে আমাদের সাইডটাও দুই প্রকারে, দুই ভাগে আমরা পরিচিতি পাই, সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড, একটা সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইড হচ্ছে আমরা যেটা ক্লায়েন্ট ভিউ করে, রেজিস্ট্রেশন করে, দেখে বিভিন্ন ইনফরমেশন, এটা ক্লায়েন্ট সাইড। আর একটা হচ্ছে সার্ভার সাইড, যেটা এই সাইডটা সার্ভার রাখা হয়, সার্ভার ব্যাকএন্ডে কাজের মাধ্যমে ক্লায়েন্ট সাইডকে বিভিন্ন ইনফরমেশন পাঠানো হয়, এই সাইডকে বলে সার্ভার সাইড। তো এই যে সার্ভার সাইটে কাজ আমরা করি, সার্ভার সাইড পিএইচপিতে কাজ করবো, এর জন্য তো একটা সার্ভার লাগবে। তো মোটামুটি রেঞ্জের বর্তমানে সার্ভারে অনলাইনে সার্চে দেখবেন, মোটামুটি একটা আইডিয়া পাবেন, বর্তমানে 1 কোটি থেকে 2 কোটি এর কাছাকাছি একটা সার্ভার সাইট পাওয়া যায়। সেটা হোক ক্লাউড, সেটা হোক ফিজিক্যালি, অর্থাৎ নিজস্ব সার্ভার পাওয়া যায়। তবে এত টাকা না দিয়েও আমরা ইয়া করি যে আমরা সার্ভারে কিছুটা জায়গা ভাড়া নেই। যেমন বলে না যে 1 বছরের জন্য হোস্টিং ডোমেন ফ্রি, এই হোস্টিং ডোমেনের কথা আসলো এখন। এই হোস্টিং ডোমেন কি এটা আগে বুঝতে হবে। তার আগে যা আমরা বলি যে আমরা কাজ করার জন্য অবশ্যই আমাদের একটা সার্ভার লাগবে পিএইচপিতে, তাছাড়া কাজ করবে না। এখন কি আমরা পিএইচপি দিয়ে হচ্ছে 1-2 হাজার টাকা দিয়ে হোস্টিং ডোমেন কিনবো সার্ভার, আপনাদের কি মনে হয়? আমাদের অন্য কোনো ওয়ে আছে নাকি কিনতে হবে? ভাই আমরা MySQL ইউজ করবো, এটা তো MySQL ভাই, এটা ডেটাবেস, আমি তো কথা বলতেছি সার্ভার। ডেটাবেস আছে, ডেটাবেস সম্বন্ধে আমরা ধারণা নেব সেটা 1-2 ক্লাস পরে, কত ডেটাবেস আছে, কি প্রকার, কি কি ডেটাবেস আছে। তবে এটা ডেটাবেস বলতেছেন, আমার তো একটা সার্ভার লাগবে। সার্ভারটা আমরা আপাতত আমাদের টাকা পয়সা নেই, আমরা ফ্রি ইউজ করব। ফ্রি কীভাবে ইউজ করে সেটাও আমরা দেখব। তার আগে বলে নেই যে যেহেতু আমাদের সার্ভারের কথা আসলো, সেহেতু হোস্টিং ডোমেনের কথা আসছে, তাহলে হোস্টিং ডোমেন কি এটাও তো আমাদের জানতে হবে। তো হোস্টিং ডোমেন সম্বন্ধে কেউ কি কিছু বলতে পারবেন, যে কোনো কিছু হোস্টিং ডোমেন? এই যে আমরা সারাদিন ফেসবুকে প্রায় অ্যাড দেখি, 1 GB হোস্টিং, 1 GB ডোমেন ফ্রি, 1 বছরের জন্য 1,000 টাকায় পাবেন। তো এটা নিয়ে কি কারো কোনো কিউরিয়াসিটি যাচ্ছে যে দেখি একটু ঢুকি হোস্টিং ডোমেন কি? ডোমেনটা হচ্ছে একটা নাম, অ্যাড্রেস আর কি, আর হোস্টিংটা হচ্ছে ওই সাইটটা যেখানে রাখা আছে সার্ভার। ঠিক, এটা হচ্ছে ডোমেন হোস্টিং। এই কথাই এটাই হচ্ছে আমাদের ডোমেনটা হচ্ছে নাম, অর্থাৎ কি নামে আমরা ডাকবো এটাকে, এটাকে বলা হয় ডোমেইন।
আর হোস্টিংটা হচ্ছে জায়গা, অর্থাৎ আমরা এই সার্ভারটা আমরা কোন জায়গায় রাখবো, একটা নির্দিষ্ট তো জায়গায় রাখতে হবে। যেমন আমরা কম্পিউটারের যে কোনো সাইটে কাজ করতে একটা ফোল্ডার করি, অর্থাৎ যে কোনো একটা আমরা হার্ড ডিস্কে রাখি যে কোনো একটা লোকেশনে একটা জায়গা। তো আমার এই সাইটটা সার্ভারে রাখতে একটা জায়গা লাগবে। সার্ভারটা একটা মেমোরির মতো, বিভিন্ন কোম্পানি সার্ভার ক্রিয়েট করে অনেক অনেক টাকা দিয়ে। আবার গুগল আছে, গুগল ক্লাউড করে, মাইক্রোসফটের ক্লাউড আছে, বিভিন্ন বড় বড় কোম্পানি এখন তারা ক্লাউডে যাচ্ছে ফিজিক্যালি থেকে। এই তারা হচ্ছে জায়গা ভাড়া দেয়, অর্থাৎ বলতে পারেন আমরা হার্ড ডিস্কের মধ্যে আমার আমার কম্পিউটারে আমার ফ্রেন্ডকে আমি তার একটা মুভি কিংবা কিছু ফাইল রাখার জন্য আমরা তার থেকে আমি চার্জ নিয়ে প্রতি মাসে কিংবা ইয়ারলি তাকে একটা জায়গা ভাড়া দিলাম। সেম ওয়ে সেম প্রসেস হোস্টিংটা একটা জায়গা আমরা এই হোস্টিং আমাদের সাইটটা রাখবো, এর জন্য তাকে কিছু একটা অ্যামাউন্ট দিতে হবে, সে একটা জায়গা ভাড়া দেবে নির্দিষ্ট মেয়াদে। যদি আপনার না চান তাহলে আপনার পুরো একটা সার্ভার সাইটই তৈরি করতে পারেন, সার্ভার তৈরি করতে পারেন। দেখুন বাংলাদেশে অনেক অনেক মোটামুটি কোম্পানি, বড় কোম্পানি তারাও কিন্তু সার্ভার তৈরি করতেছে, কারণ সিকিউরের ব্যাপার স্যাপার আছে, আবার তারা ভাড়া দেয়, এটা বিজনেসের ব্যাপার স্যাপার আছে। কারণ জায়গা ভাড়া দিলে তো আপনার হচ্ছে এক্সট্রা টাকা লাগতেছে না, এখন এইভাবে বিজনেস করে। তো আমরা এইখানে যেহেতু পিএসসি করব, আমাদের একটা অবশ্যই হোস্টিং লাগবে, অর্থাৎ সার্ভার লাগবে, জায়গা লাগবে। এটার জন্য হচ্ছে আমাদের কিছু অ্যাপস আছে, সফটওয়্যার আছে, সেটা আমরা কম্পিউটারকে, আমার যে কম্পিউটার এই কম্পিউটারকে সার্ভার করে নেব, এটাকে বলে লোকাল সার্ভার। আমার কম্পিউটার যে সার্ভারটা আমি রান করব কিংবা তৈরি করে নেব কম্পিউটারকেই, এটাকে বলে লোকাল সার্ভার। তবে কম্পিউটার সবখানে কিন্তু সার্ভার হয়ে যাবে না, নির্দিষ্ট একটা জায়গা হবে, সেটাও বলবো আমরা। তার আগে আমরা এই কাজটা করার জন্য চলেন প্রথমে আমরা একটু কাজ করে আসি। এই কাজটা করার জন্য আমরা কি করব দেখেন, আমরা কি করি এখন, আমি এখানে একটা ফোল্ডার বানালাম, মানে আমাদের প্রজেক্ট ফোল্ডার। আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডার বানালাম, কি নামে ফোল্ডার বানাবো, ফোল্ডার বানানোর শর্টকাটও আছে, কন্ট্রোল শিফট এন, ওই হলো না, কন্ট্রোল শিফট এন, হ্যাঁ হয়েছে। এখানে একটা নাম বলেন আমাদের প্রজেক্টের নাম, আমরা যে প্রজেক্টে কাজ করব এতদিন, বলেন দেখি কে কি নাম বলতে পারেন। আপনারা কথা বলেন না কেন, কিসের নাম? আমি একটা ফোল্ডারের নাম দেব, যে কোনো নাম, পিএইচপি দিয়ে দেন, পিএইচপি, পিএইচপি দিলে কি চিনবো, আর কিছু দেই তাহলে, দেখি মঞ্জুর ভাই মনে হয় লিখে দিছে হোম সার্ভার, ওকে পিএইচপি, পিএইচপি হোম, পিএইচপি হোম। আচ্ছা আমি আর একটা দেই যেটা আমার ব্যাচের নাম, পিএইচপি হোম বাস, এটা দিলাম, একটা আন্ডারস্কোর দেই, হলো, এটা আমার সাইটের নাম হলো, প্রজেক্টের নাম হলো, আমরা এটাতে কাজ করব। ওপেন করলাম, ওপেন করে আমরা প্রথম অবস্থায় ডিজাইনের জন্য কি করতাম, এখানে এসে আমরা সুন্দর করে এইভাবে ফোল্ডার তৈরি করতাম, ইন ডেস্ক ডট html, একটা একটা ইয়ে ফাইল করি, about about dot html, দুইটা ফাইল আমরা তৈরি করলাম, গুড, দুইটাই html ফাইল আমাদের। এখন কথা হলো যে এই দুইটা যে ফাইল,
এখন যদি আমি এই ব্রাউজার এই ফোল্ডারটাকেই রান করতে চাই, তাহলে কোনটা রান হবে? এখানে ব্রাউজার আমার কোনটা রান করবে? ইন্ডেক্স, হ্যাঁ, ব্রাউজার এসে এই ফোল্ডারটা রান করলে খুঁজবে এর মধ্যে ইন্ডেক্স কি আছে, ইন্ডেক্সটা রান করবে। ইন্ডেক্সটার লোকেশন অর্থাৎ সেটা দেখতেছি। তো চলেন আমরা দেখি এটা আগে আমাদের ব্রাউজার রান করি। ওপেন উইথ রান করলাম, দেখেন এটা কিন্তু ইন্ডেক্স ফাইল। এখানে যদি হোম অ্যাবাউট দেন অ্যাবাউট হয়ে যাবে, তো আমরা এটাও ধীরে ধীরে দেখব। এখন কথা হলো আমার যে এটাও ফেলে দিচ্ছি, আমরা এটা এডিট করব। চলেন এটা এডিট করতে আমি আসলে অনেকগুলো ব্রাউজারই কোড এডিটর ইউজ করি, যখন যেটা ভালো লাগে। পিএসপি ট্রম ইউজ করছি, অ্যাটম করছি, আবার সাব লাইনও স্ক্রিন করছি। তো আপনার যেটা দিয়েই করেন কোনো সমস্যা নাই। আমি এই প্রোগ্রামিংটা দেখি অ্যাটম দিয়ে করার ট্রাই করব। আমার কাছে অ্যাটম আছে, আমার অনেকগুলো কোড এডিটরই আছে ইনস্টল করা। আপনার যেটা দিয়ে করতেছেন সেটা দিয়েও করতে পারেন, এটা টেনশন নেন না। যদি অ্যাটম কেউ করতে চান তাহলে অনলাইনে যাবেন, কি দেখি করতে চান, ওকে, এখানে আসবেন, এসে হচ্ছে অ্যাটম লিখবেন, চলে আসবে। দেখেন এই উপরেরটাই হচ্ছে আপনার অ্যাটমের ওয়েবসাইট, যাবেন এইখান থেকে ডাউনলোড করবেন। এখানে সব ধরনের পাবেন, উইন্ডোজের জন্য দিছে লেটেস্ট রিলিজ কত হচ্ছে। আপনি যদি অ্যাপল ইউজ করেন কিংবা ম্যাক ইউজ করেন, দেখবেন এই সাইটে সব ইয়াই আছে, অ্যাপোলো আছে, ম্যাক্সও আছে, ম্যাকও আছে। আবার লিনাক্স যদি ইউজ করেন লিনাক্সেও পাবেন। তবে আই থিঙ্ক আমার ধারণা সবাই আমরা উইন্ডোজ ইউজ করি, এখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি অন্যটা ইয়া করতে চান, যদি না পারেন আমাকে আবার পরে নাও। এখানে শুধু ডাউনলোড করে নেক্সট 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 যেভাবে ইনস্টল করেন সেইভাবে। তো এইটা হচ্ছে অ্যাটম। এখন দেখেন আমরা এটা আমাদের যদি ভালো আসেনি, ওকে, যেহেতু একটা ইন্ডেক্স ফাইল এটা। এখন কথা হলো দেখেন আমি এইখানে লিখব এটা কেটে দিই, কেটে দিয়ে আমি এই ফাইলে যাব, ওপেন ফোল্ডার, ওপেন প্রজেক্ট, যাই দেন সব আসবে। সিলেক্ট ফোল্ডার, দেখেন এটা ধরলাম, এবার হচ্ছে টেক্সট বার আসছে আমার। এখানে আমি ইন্ডেক্স ফাইল আসছি, ইন্ডেক্স ফাইলে এসে কিছু লিখি। আপনারা তো জানেন এইচটিএমএল লিখতে একটা স্ট্রাকচার হয়, ওই স্ট্রাকচার এখন বাদ। এখন আমি লিখলাম দিস ইজ ফার্স্ট আই আর এস টি ফার্স্ট কোড। কে দেখেন এটা যদি আমরা সেভ দেই, এটা সেভ দিলে কিন্তু আমাদের আসতেছে। কারণ কি? কারণ এটা এইচটিএমএল ফাইল। তো এটা যদি এইচটিএমএল ফাইল হয়, আপনি হচ্ছে এখন আমি যদি পিএসপি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? দেখি চলেন আমরা একটা পিএসপির কোড লিখি। অ্যাকচুয়ালি কথা হলো যে পিএসপি লিখতে, দেখেন এটা এইচটিএমএল এর জন্য এক্সটেনশন কি, এইচটিএমএল সিএসএস এর জন্য এক্সটেনশন হয় সিএসএস, আবার কি বলে মানে জেএস এর জন্য হয় জেএস,
তো পিএসপির জন্য একটা এক্সটেনশন আছে, ওইখান আমাদের ফোল্ডারে গিয়ে রিনেম করতে হয়, এখান থেকে রিনেম করতে হয়। আমি রিনেম করে দিই, এটা পিএসপির জন্য আমাদের এক্সটেনশন হচ্ছে পিএইচপি। তো আমরা ইনডেক্স ডট পিএসপি লিখে দিই, আমরা পিএসপি ফাইলের জন্য পিএসপি এক্সটেনশন। এখন কিন্তু এটা পিএসপি হইলে এক্সটেনশন সেভ দেই, দেখি কাজ করে কি না। কাজ করতেছে না, কেন কাজ করতেছে না কে বলেন তো? কারণ পিএসপি রান করতে সার্ভার লাগে। হ্যাঁ, এখন কি এতক্ষণ ছিল এইচটিএমএল ফাইলের মধ্যে, এই কারণে হচ্ছে এইচটিএমএল ব্রাউজার রান করে, কিন্তু এখন আমাদের এক্সটেনশন পিএসপি। এখন যদি আমরা পিএসপি রান করতে যাই তাহলে অবশ্যই আমাদের সার্ভার লাগবে, আর সার্ভার লাগতে হলে আমাদের সার্ভার কিনতে হবে, না হলে আমাদের ফ্রি ইউজ করতে হবে। তো এই ফ্রি ইউজ করার জন্য আমাদের কিছু অ্যাপস আছে, যেমন হচ্ছে আমাদের এই কম্পিউটারকে লোকাল সার্ভার করে নিতে পারি। সেই অ্যাপসগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন অ্যাপস আছে, অম্প আছে, AAMP অম্প সার্ভার, অর্থাৎ এই অ্যাপসগুলো হচ্ছে আপনাকে সার্ভার তৈরি করে। অম্প আছে, তারপরে ম্যাম্প আছে, MAMP ম্যাম সার্ভার আছে, সবগুলাই ভালো। তবে সর্বজন স্বীকৃত যেটা, মানে সবাই যেটা ইউজ করে, এটা অনেকে ইউজ করে, যেটা সবাই ইউজ করে সেটার নাম হচ্ছে জ্যাম্প, XAMPP জ্যাম্প। মোটামুটি এটা অনেক ভালো। তো এটা এসে হচ্ছে আপনি দেখেন উইন্ডোজের জন্যও আছে, লিনাক্সের জন্যও আছে, অ্যাপেলের জন্যও আছে। যারা আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি, যারা একটু লিনাক্স কার্লি লিনাক্স ইউজ করে তারা লিনাক্সে, যারা অ্যাপল ইউজ করে তারা অ্যাপল সেশন ডাউনলোড করবেন। দেখেন এখানে পিএসপি ভার্সনটা দেখেন, এখানে পিএসপি ভার্সন 4.7.4.1 পর্যন্ত চলবে। আর তাহলে আমরা ওইখানে পিএসপি দেখে আসছি কত, 7.4. সামথিং, অর্থাৎ একদম লেটেস্ট, কোনো সমস্যা নাই। এই জ্যামটা পিএসপি ভার্সনের সাথে মিল রেখেই করে, এটা জানার জন্য বললাম, এটা আপনাদের না জানলেও কোনো সমস্যা নেই, সবভাবেই চলবে। তো এখানে এসে ডাউনলোড করে নেবেন, ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাওয়ার কথা। এই যে ডাউনলোড হচ্ছে, আমার ডাউনলোড করা আছে বিধায় ডাউনলোড দিলাম না। আপনি এখানে ডাউনলোড করে নেক্সট 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 নেক্সট। তবে এখানে একটু সমস্যা হয় কি, সমস্যাটা হচ্ছে যাদের স্কাইপি আছে তাদের সমস্যা হতে পারে, কারণ স্কাইপির পোর্ট কত, স্কাইপি রান হয় কত কম্পিউটারের, 18000, অর্থাৎ 8000। আর আমাদের জ্যাম্পটাও রান হয় 8000। যদি কারো স্কাইপি থাকে তাহলে এটা রান হবে না, অর্থাৎ পোর্ট ব্লক করে রাখবে। এটা যে অন্য পোর্টে যাবে সেই ক্ষমতা ওর নাই আপাতত। আমি কিছুদিন আগে দিছি, এখন হয়েছে কি না সেটাও বলতে পারি না, আমার স্কাইপি নাই। তো যদি হয় ভালো, আর যদি না হয় তাহলে স্কাইপিটা আপাতত অফ করে জ্যামটা রান করবেন। পরে জ্যাম রান করার পর স্কাইপি রান করলে কোনো সমস্যা হবে না, স্কাইপি তখন অন্য একটা পোর্টে রান হয়ে যাবে, স্কাইপির এটা এই ক্ষমতাটা আছে। তো আই থিঙ্ক স্কাইপি না থাকলে কারো এই সমস্যা হওয়ার কথা না। তো আপনি এইভাবে ইনস্টল করে নিতে পারেন। এই যে ইনস্টল করলে এই রকম একটা অপশন আসবে, আমি টেক্সট বারে নিছি, আপনার যেখানে ইনস্টল করেন এখানে অপশন আসবে। এটা মূলত ইনস্টল লোকাল ডিস্কে হয়, এটা তো লোকাল ডিস্কে হয়, এটা তো ইনস্টল করবে, এটা তো কন্ট্রোল করতে হবে না। এটা হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল প্রথম অবস্থায় আপনার এইভাবে আসবে। দেখেন আমরা কি ইউজ করবো, অ্যাপাচি, এটা হচ্ছে সার্ভার, আমরা পরে কি ইউজ করবো, মাইস্কিউএল, এটা হচ্ছে ডেটাবেস, এটস কি ফিলিজিলা বিভিন্ন অ্যাপসের জন্য, এটা পিএসপির জন্য, এটা মার্কেরি, এগুলা ডাটাবেস বিভিন্ন ইয়ার জন্যে। তো আমরা এইগুলোতে যাচ্ছি না, এগুলো দিয়েও কাজ করব না আমরা, অনলি আমাদের এই দুইটা লাগবে। তো আপাতত আপনাদের এইরকম থাকবে, তো এখানে এসে স্টার্ট করে দেবেন। যদি এরকম কারো সমস্যা হয় যে সবসময় স্টার্ট করা, তখন কনফ্লিক্টে যায় এরকম ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে অটো স্টার্ট হবে। আমার ছিল না, আমি দিয়ে রাখলাম।
এখন রান করার সাথে সাথে অটো স্টার্ট হবে, ক্লিক করা হয়েছে আমার। এখন যদি আপনার এই লোকেশনটা আবার নাও খুঁজে পান, তাহলে এক্সপ্লোরে যাবেন, লোকেশন নিয়ে যাবে। এখন সেটা আসতেছি, সেটা হচ্ছে এটা কেটে দিলেই কিন্তু কাটা হবে না। দেখেন কেটে দিলে সে এইখানে এসে মিনিমাইজ হয়ে থাকবে, এখানে এসে যদি আপনি কুইট করেন তাহলে কেটে যাবে। তো স্কাইপের মধ্যে কিন্তু স্কাইপি কেটে দিলে কি কেটে যায়? এটা মিনিমাইজ হয়ে থাকে। তো এখন যদি আমরা দেখলাম যে আমাদের এই ইন্ডেক্স ডট এইচ টি এম এল টা তো নাই, ইন্ডেক্স ডট পিএসপি টা পিএইচপি দেখেন, তখন রান হলো না, আমাদের এই লোকেশনটা ভুল ছিল। কিন্তু তারপরেও এটা কি রান হয়েছে? এটা কিন্তু সোর্স কোড দেখাইছে, রান হয় নাই। কিন্তু এটা হচ্ছে এইচ অন ট্যাগ, এইচ অন ট্যাগ মানে যা দিছি ও তাই দেখাচ্ছে, কিন্তু ও তো এটা দেখানোর কথা না, আমাকে এই কোডটা দেখানোর কথা। অর্থাৎ এটা রান করতে হবে, রান হয় নাই। কিন্তু রান করতে হলে আপনাকে কি করতে হবে? আমি এইটা যে আমার ফোল্ডারটা এটা বারবার আসে কেন আমার বুঝতেছি না, এটা কোনো ফাইল না, এটা হয়েছে আমার কম্পিউটার কোনো ঝামেলা হচ্ছে কয়েকদিন ধরে। তো এই ফোল্ডারটা আমরা কোথায় রাখব? আমাদের তো সার্ভার করলাম, দেখেন আমার সার্ভার রান হচ্ছে, অ্যাপাচি সার্ভার আমার রান হচ্ছে 80433-তে। এখন কথা হলো যে এই সার্ভারটা কোথায় রান হচ্ছে, আপনার আমার কম্পিউটার কোন জায়গাটা হচ্ছে সে সার্ভার বানাইছে, সবখানে কিন্তু সার্ভার বানায় না, কোন জায়গায় সার্ভার বানাইছে এটা কাট করি। কাট করে আমার সার্ভার বানাইছে হচ্ছে, যদি সেটিংয়ে চেঞ্জ না করেন ইনস্টলের সময়, তাহলে লোকাল ডিস্কে যাবেন, গিয়ে যে জ্যাম্প, জ্যাম্পে যাবেন, গিয়ে আপনারা এইখানে অনেক ফোল্ডার দেখবেন, এইখানে শুধু এইচটি ডক এটা খুঁজবেন। এইচটি ডক এর ফুল মিনিং কি কেউ বলতে পারবেন? এইচটি ডক এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ডকুমেন্ট। এর মধ্যে যাবেন, গিয়ে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে, এখানে কিছুই দেখতে হবে না, এখানে এসে আপনার ফোল্ডারটা পেস্ট করে দেবেন। এই ফোল্ডারটা মনে হয় রান আছে, এই কারণে হচ্ছে পেস্ট হচ্ছে না। প্রথমে হচ্ছে আমার এইখান থেকে কেটে দিতে হবে, ওই কেটে দিতে হবে, তাছাড়া হবে না। আর কোথাও রান আছে? ব্রাউজারে কি রান আছে? হ্যাঁ আছে, ব্রাউজার থেকে কেটে দিতে হবে। ওকে, এখন এটা আমি কাট করি। কাট করে আমার এই যে এইচটি ডকস এর মধ্যে এসে পেস্ট করি। যদি কেউ খুঁজে না পান তাহলে কন্ট্রোল প্যানেলে গিয়ে এই যে এক্সপ্লোরে যাবেন, গিয়ে দেখবেন এই যে এইচটি ডক এর কাছে চলে আসে, এই এইচটি ডক এর মধ্যে এসে এখানে পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখন এখন কিন্তু আমারটা এই এই জায়গাটুকু হচ্ছে এইচটি ডক এর জায়গাটুকু হচ্ছে সার্ভার হয়ে থাকে, এখন কিন্তু আমারটা সার্ভার রান করার সক্ষমতা রাখে। এখন কথা হলো যে সার্ভার এখন আমি কিভাবে রান করব? এখন কি এইখানে যে হচ্ছে এইখানে ক্লিক করলে রান হবে? এটা তো পিএসপি ফাইল, ক্লিক করে দেখেন, ক্লিক করে হচ্ছে পিএসপি স্টর্ম আমার ইয়াতে ওপেন হচ্ছে, আর একটা কোড এডিটর রান ওপেন হোক এটা দেই। এইটা রান করার জন্য আমার সার্ভারে যেতে হবে, অর্থাৎ আমার এই লোকাল সার্ভারে একটা ডোমেইন থাকে, যেটা আমার কম্পিউটার যা আপনার কম্পিউটার তা সবার কম্পিউটারেই সেম সেম একটা ডোমেইন থাকে এইটা রান করার। এটা আসলে এটা কেটে দিতে হবে, কোডিটরগুলো মূলত ভারী অনেক। ওকে, তো এইটার জন্য কি হচ্ছে আমাদের? এটার জন্য আমরা যে সার্ভারটা রাখলাম, সার্ভার একটা তো নাম আছে, ডোমেইন আছে, আমরা যে কোনো সাইট রাখলে তো একটা ডোমেইন থাকে, একটা নাম থাকে, এই নামটা আমরা কিভাবে রাখবো?
এই সার্ভার এই এইচটি ডগ এর মধ্যে যে সার্ভার এর নাম হচ্ছে লোকাল হোস্ট, এল ও লোকাল হোস্ট। লোকাল হোস্ট জায়গাটা হচ্ছে ইয়াম আমার এই এইচটি ডগ এর মধ্যে যে সার্ভারটা, ইন্টার দেন, দেখেন লোকাল হোস্ট ড্যাশবোর্ড ডিফল্ট ভাবে আপনার ইনস্টল করলে লোকাল হোস্ট ড্যাশবোর্ড আসবে। কারণ হইছে দেখেন এই সে এইচটি ডগ এর মধ্যে লোকাল হোস্ট যখনই করবেন এর মধ্যে সে খুঁজবে হচ্ছে এই ফাইলটা, ইন্ডেক্স ফাইল কোনটা আছে ইন্ডেক্স ফাইলটা সে খুঁজছে। খুঁজে কি করছে আমাদের দেখেন, আমি নতুন করি খুঁজে, এটা একটু খুব হায়ার লেভেলে হলো তারপরে দেখাই। দেখেন সে খুঁজে এইটা রান করছে, রান করে সে এইখানে হেডার, হেডার হচ্ছে আপনার লিঙ্ক করা একটা মাধ্যম, সেটা দেখাবো ধীরে ধীরে। দেখেন এটা হচ্ছে ইউআরএল এসটি ডক এই পর্যন্ত, তারপর কন্টেন্ট করে ড্যাশবোর্ড দিছে, আমরা এটাও চেঞ্জ করে দেব পরে, সমস্যা নেই। তো এটা এই কারণে হচ্ছে ড্যাশবোর্ডটা রান হয়েছে, ড্যাশবোর্ডটা আমার এই কারণে রান হয়েছে। তো কিন্তু আমার রান হচ্ছে এখন, যদি এখন আমি এইখানে ড্যাশবোর্ডটা না দিয়ে আমি ইন্ডেক্স ফাইল, এটা এখন হচ্ছে আপনার কি বলে এই যে টেক্সট বার, এটা হচ্ছে লোকেশন, এই যে নামগুলো দিয়েছি এটাকেই বলে ডোমেইন। এখানে আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিই, ইনডেক্স ডট কি ছিল পিএইচপি, ইন্টার দেন, বারবার ড্যাশবোর্ডে চলে আসতেছে, এটা আমরা ঠিক করব। আমাদের এটার নাম কি ছিল, ও এটার নাম আমাদের ছিল এইটা, এই ফোল্ডারটা আমরা চাই প্রথমে এই ফোল্ডারটাকে ঢুকুক, তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে রিড করুক। এই ফোল্ডারটা চাইলে এই ড্যাশবোর্ডের কাছে এই নামটা দিলে হবে না, ওইখানে চলেন আমরা এই নামটা দেই, কপি করি, কপি করে আমরা ড্যাশবোর্ড না আমরা চাই এটা রান হও, তুমি এটার মধ্যে দিয়ে দিলাম, সেভ দেই। এটা তো ড্যাশবোর্ড, এটা যখন আমি লোকাল হোস্টিংটা দেবো, দেখেন আমার কিন্তু প্রজেক্টটা রান হয়েছে, এখানে কিন্তু ইন্ডেক্স ফাইল আসে না, এই স্ল্যাশ মানে হচ্ছে ইন্ডেক্স ফাইল। দেখেন এখন কি আমার এই যে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি কোড আসছে, কিন্তু এটা কিন্তু সরাসরি কোড আসছে। কিন্তু আবার দেখেন এটা কেটে দিই, এটার দরকার নাই আর, আমরা তো নিচ্ছি। কোথায় কোথায় আমাদের ওপেন নিউ প্রজেক্ট, ওপেন ফোল্ডারে যাই, গিয়ে আমাদের কোথায় এটা পিসি লোকাল হোস্ট জ্যাম 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 এসটি ডকস, এই যে এইটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন দেখেন এইটা হচ্ছে কোড, এটা কি পিএইচপির কোড, এটা কিন্তু হচ্ছে এইচটিএমএল কোড, এর মানে পিএইচপি আপনার পিএইচপি ফাইলের মধ্যে এইচটিএমএল কোড বলেন, জাভাস্ক্রিপ্ট কোড বলেন, সিএসএস কোড বলেন, পিএইচপি কোড বলেন, সবই লিখতে পারে। তবে সব কিছু লেখার জন্য একটা কি বলে নির্দিষ্ট স্ট্রাকচার আছে, রুল আছে, আপনি এইটা খেয়াল করেন। আর আমি এই ইন্ডেক্স ফাইলটাতে এই অ্যাবাউট ফাইলটাতে আর একটা ইয়ে দিলাম, এটার নাম দেখি, এটা এই সন ট্যাগ দিলাম, দিয়ে দিলাম দিস ইজ এ বিও ইউটি অ্যাবাউট পেজ, ওকে দিলাম। এখন এইখানে যাই, ব্রাউজারে যাই, অ্যাবাউট পেজের জন্য তো এর পাশে অর্থাৎ স্ল্যাশ মানে কিন্তু ইন্ডেক্স রান করছে, এর পাশে হচ্ছে অ্যাবাউট এ বিও ইউটি ডট এইচ টি এম এল, এটা রান করি, এটা আমি ওকে এর পাশে রান করে দেখাই। এরপরের ফাইলটার নাম কি ছিল যেন আমাদের,
abot.html abot.html দেখেন দুইটাই কিন্তু সেম সেম হেডিং ট্যাগটাই পাইছে কিন্তু কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স আছে দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে সেটা হচ্ছে এইটার ইনস্পেক্ট এলিমেন্ট অর্থাৎ শর্টকাটের মানে ফুল সোর্স দেখতে চাই এটা কি আমাদের পিএইচপি কোড কিন্তু দেখেন কন্ট্রোল ইউ দেন কন্ট্রোল ইউ দিলে কি হচ্ছে ওকে এখনো হয় নাই আমরা আমাদের আর একটু কোড লিখি তাহলে আরো ভালোভাবে বুঝাইতে পারবো এখন এইখানে যদি আমরা পিএইচপি লিখতে চাই এটা তো এইচটিএমএল ফাইল আমরা পিএইচপি আগে লিখি পিএইচপি কোড দেখাচ্ছে ভুল আমরা এখানে পিএইচপি লিখব পিএইচপি লেখার জন্য একটা স্ট্রাকচার আছে অবশ্যই এইচটিএমএল সিএসএস সব কিছু লেখার জন্য কিন্তু এক একটা করে স্ট্রাকচার থাকে ধরুন তো এখানে পিএইচপি লেখার জন্য আমাদের কোডটা কি পিএইচপি লেখার জন্য সর্বপ্রথম যে চিহ্নটা হচ্ছে সেটা হচ্ছে এটা এটাকে কি বলে ইজ স্ল্যাশ দেন মেবি স্ল্যাশ দেন তারপর হচ্ছে কোশ্চেন মার্ক তারপর দিতে হয় পিএইচপি তারপরে আবার কোশ্চেন মার্ক আর ইজ গেটার দেন এটা হচ্ছে পিএইচপি স্ট্রাকচার ভালো করে দেখে নেন প্রয়োজনে লিখে নেন এই টার মধ্যে আমরা লিখবো কোথায় এইচটিএমএল তো এইচটিএমএল শেষ এইচটিএমএল শুরু ছিল স্টাইল সিএসএস তো স্টাইল স্টাইলের মধ্যে লিখছি জাভাস্ক্রিপ্ট তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখছি এটাতে লিখবো কোথায় এটাতে হচ্ছে পিএইচপির পর একটা স্পেস দেন দে ইন্টার দেন এর মধ্যে যে জায়গাটা আসলো এর মধ্যে হচ্ছে আমাদের পিএইচপির কোড লিখতে হবে তো এর মধ্যে আমরা একটা কোড লিখবো সেটা লেখার জন্য আপনাকে অবশ্যই দেখেন আমরা জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখছি কয়টা দিয়ে চারটা দিয়ে না কনসোল ডট লগ অ্যালার্ট ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্ট ডট গেট ইন বাই আইডি চারটা দিয়ে তো পিএসপিরও আউটপুট দেখার নির্দিষ্ট একটা ইয়ে আছে এটা স্যার আউটপুট দেখা যায় না আরও কিছু কিছু ওয়ে আছে সেটা টাইম টু টাইম আমরা দেখব তো প্রথমে আমরা যেটা সর্বনিম্ন যেটা দিয়ে আমরা দেখি সেটা হচ্ছে কি ইকো ইকো এই ইকো হচ্ছে পিএসপি এর আউটপুট দেখার এলিমেন্ট বলেন বা যাই বলেন ইকো দিয়ে হচ্ছে আউটপুট দেখা যায় তো আমরা তো জানি স্ট্রিং সাইন ডেটা টাইপ কি আর বলা লাগবে আপনাদের ডেটা টাইপ নাম্বার স্ট্রিং ইন্টিজার এগুলা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টে বলে আসছে তো যেহেতু এগুলা বলে আসছে সেহেতু আর বলতেছি না ইকো আমরা এখানে প্রথমে লিখব কি এসি ডবল এল ও এসি ডবল এল ও হ্যালো ডব্লিউ আর এল ডি আমরা এটা পিন করতে চাচ্ছি বিখ্যাত ওয়ার্ড তবে হ্যালো অলটা কি একটা স্ট্রিং না এই কারণে কি স্ট্রিং সাইনের মধ্যে নিতে হবে নিতে হবে আর জাভাস্ক্রিপ্টের মতো এটাকে অবশ্যই সেমিকলন দিয়ে ক্লোজ করে দিতে হবে সেমিকলন দিয়ে ক্লোজ করে দিতে হবে কারণ হচ্ছে আচ্ছা আমরা একটা ব্রেক নেই আদান দিচ্ছে আচ্ছা ব্রেক এখন তো না একটু পরে নেই আমরা দুই মিনিট চুপ করে থাকি একটু অফ থাকি
দেখেন এই সেমিকলন, সেমিকলনটা না দিলে কি হবে সেটা পরে বলতেছি, সেমিকলন একটা হিস্ট্রি আছে সেটাও বলবো, তবে আমরা দেখি আগে কি আউটপুট আসে এটার পার্থক্যটা দেখি। দেখেন সেমিকলন দিয়ে শেষ করতে হয়, সেমিকলন দিয়ে এখন যদি আমরা রিফ্রেশ দেই, এটা কি আমাদের অ্যাবাউট ফাইল, এটা আমাদের পিএসপি ফাইল, দেখেন হ্যালো ওয়ার্ল্ড আমাদের চলে আসছে এই সনেট ট্যাগের মধ্যে না, এই কারণে এখানে এটা ইন্ডেক্স ফাইল এসন। এখন আমরা যদি দেখতে চাই তাহলে যদি দেখি, দেখেন প্রথমে আমরা ইন্ডেক্স ফাইলটাতে যাই, কন্ট্রোল ইউ মানে ভিউ সোর্স কোড আমরা দেখতে চাই, মজিলাতে এটা সুবিধা কন্ট্রোল ইউ দিলে আসে। দেখেন কন্ট্রোল ইউ এ কি আসছে, এই সন ট্যাগের মধ্যে যে আমরা লিখছি এটা দেখাচ্ছে না, এটা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আমরা কিভাবে কোডটা লিখছি সে দেখাচ্ছে, কিন্তু আমরা যখন এই পিএইচপিতে এসে কন্ট্রোল ইউ দেই আমার কোনো ইয়া দেখাচ্ছে, আর শুধু আউটপুটটা দেখাচ্ছে না। দেখেন তো আমরা এইখানে তিন লাইন কোড লিখছি না, এক লাইন, এগুলো কি কিছু দেখাচ্ছে, কিছুই দেখাইতেছে না। এর মানে বলতে গেলে পিএসপি আপনার সিকিউর, আপনি এটা কি ল্যাঙ্গুয়েজে করছেন এটাও তো কেউ বলতে পারতেছে না, এটা কেউ বলতে পারে না। তো একটা ফন্ট এন্ড দেখে বোঝার কোনো ওয়ে নাই যে এটা কোন সাইড কি দিয়ে করছে, তারপরে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করছে, কিভাবে করছে, কোনো কিছুই দেখার ওয়ে নাই। ল্যাঙ্গুয়েজ হচ্ছে বলছিলাম যে যা দেখা যায় না, অর্থাৎ শো হয় না, কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। দেখেন আমার কিন্তু ভিউ সোর্সে এইচটিএমএল এ শো হচ্ছে এই অন ট্যাগের মধ্যে লিখছি, কিন্তু পিএসপিতে কোনো কিছু শো হচ্ছে না, কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, ইকো দিয়ে প্রিন্ট করছি প্রিন্ট হয়েছে, একটা ইম্প্যাক্ট আছে, অর্থাৎ সে বোঝাচ্ছে, সে দেখা যায় না তবে কাজ ঠিকই করে। এইটাই হচ্ছে প্রোগ্রামিং ব্যাকএন্ডের কাজ, যা আপনি কপি করতে পারবেন না, তবে বর্তমান কিছু আপডেট টেকনোলজি আছে, আপনি এই সাইটটা কী দিয়ে করছেন এটা দেখতে পারেন, অনেক ওইটি দেখা যায়, এটা অনলাইনে একটু থাকলে দেখলেই দেখতে পারবেন, সমস্যা নেই। তো আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এর মানে বোঝা যায় পিএসপি সিকিউর, আপনার কোনো ইনফরমেশন আপনার ক্লায়েন্ট কিংবা যে কেউ পাবে না যতক্ষণ না পর্যন্ত আপনার সার্ভারে সে ঢুকতে পারে, সার্ভার ছাড়া আর আপনাকে সে পাবে না, কারণ পিএসপিটা কাজ করে সার্ভারে। এখন আমার যে এই কোডটা কিন্তু সার্ভারে গিয়ে কাজ করে আসছে, অর্থাৎ এইচটিটিপি ডকসের মধ্যে আমরা যে লোকাল সার্ভারটা বানাইছি সেইখানে কাজ করে আসছে, এটা যখন আমরা সার্ভারে রাখবো তখন সেই সার্ভারে কাজ করে আমাদের শুধু আউটপুটটা দেখাবে এইখানে ব্রাউজারে, কিন্তু আর সে কাজ করবে না। এখন এই বললাম যে সেমিকলন দিলে ইরোরটা কি হবে এটা বলবো। তো দেখেন আর একটা বিষয় সেটা হচ্ছে কি বলে, ও সেটা হচ্ছে দেখেন এইখানে কি আমাদের, এখানে আমরা কিন্তু লোকাল হোস্ট লিখছি, এটা না লিখেও কিন্তু একটা ওয়েতে করা যায়। এই লোকাল হোস্ট প্রত্যেকটা ডোমেইনের বিপরীতে একটা করে আইপি অ্যাড্রেস থাকে, আমরা বলি না যে আমাদের ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস আছে, আমাদের নেটের একটা আইপি অ্যাড্রেস আছে, তেমনি আমাদের যে লোকাল সার্ভার এই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস আছে, আমাদের লোকাল যেহেতু সব সার্ভারের একটা করে আইপি অ্যাড্রেস থাকে, সব সার্ভার একটা করে আইপি অ্যাড্রেস থাকে বিপরীতে। এখন কথা হলো যে আমাদের লোকাল সার্ভার সবার সেম, এখন সবার একই সেম আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে 127.0.0.1, এটা হচ্ছে আপনার লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস, এইটা লেখা যা লোকাল হোস্ট লেখাও তাই। দেখেন এটাতেও এরপরে হচ্ছে হোম পেজ চলে আসছে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, অর্থাৎ এই আইপি অ্যাড্রেস প্রত্যেকটা সার্ভারের প্রথম থিঙ্ক হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে, সব আইপি অ্যাড্রেসগুলো ইউনিক,
এখন কথা হলো যে এই আইপি অ্যাড্রেস যে আগে ছিল, এখন দেখা গেল যে মানুষ আইপি অ্যাড্রেস মনে রাখার থেকে নাম মনে রাখতে পারতেছে, আইপি অ্যাড্রেস অনেক ঝামেলা করে। এই কারণেই হচ্ছে ডোমেনের কনসেপ্টটা আসলো, আইপি অ্যাড্রেস থেকে ডোমেন, অর্থাৎ আইপি অ্যাড্রেসও যা ডোমেনও তাই, শুধু হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে একটা নেম ক্রিয়েট করে রাখছে। তো যদি এই ডোমেনটা না থাকতো তাহলে বিভিন্ন সাইটের এইরকম নাম হতো 128, 520, .940, .123, এরকম নাম মনে রাখা অনেক কষ্টসাধ্য। এই কারণেই সবাই মানে এই কারণেই আইপি অ্যাড্রেস বিপরীতে ডোমেনের কনসেপ্টটা আসে। এই সার্ভার ডোমেন সম্বন্ধে মোটামুটি বেসিক এইটুকুই, আমরা আরো ধীরে ধীরে যখন কাজ করব তখন মোটামুটি দেখতে পারবো। তো মোটামুটি আমাদের এটা হচ্ছে আইডিয়া। তো এসে আমরা ব্রেকের পর এসে হালকা পাতলা কিছু কাজ করবো পিএইচপি নিয়ে, কিভাবে কাজ করা যায়। এখন আমরা একটা ব্রেক নিতে চাচ্ছি, সবদিকে আধান দিচ্ছে, আমরা একটা ব্রেকে যাই আপাতত। রেকর্ডটা চালু করে দিলাম, দেখেন আমরা কোথায় যেন ছিলাম, শেয়ার দেই। এইখানে ছিলাম, অর্থাৎ আমরা একটা ইকো প্রিন্ট করছি, আমরা দেখলাম পিএসপি আর এইচটিএমএল এর মধ্যে যে কোনটা আমাদের ভিউ সোর্স কোড দেখা যায়। ওকে, এখন কথা হলো যে এই দেখেন আমরা কিছু ইরোরের সাথে আজকে পরিচিত হই। ফার্স্ট অফ অল একটা ইকো প্রিন্ট করলাম, আবার ইকো, অর্থাৎ প্রিন্ট করার জন্য অবশ্যই ইকো দিতে হবে। ইকো দিলাম স্ট্রিং, যদি লিখি স্ট্রিং নাম্বার, যদি লিখি নাম্বার, যেমন লিখলাম হচ্ছে হ্যালো বিএনজি বাংলাদেশ, দেখি কি প্রিন্ট হয়, হ্যালো বাংলাদেশ চলে আসে। এখন এইটাতে ব্রেক দিতে হবে, আমাদের ব্রেক দিতে কি করব আমরা, কারণ আমাদের ব্রেক দেওয়ার তো একটাই অপশন আছে, সেটা হচ্ছে এইচটিএমএল এ, সেটা হচ্ছে বিআর ট্যাগ। এই বিআর ট্যাগ আমরা কিভাবে লিখব, এই বিআর ট্যাগ যদি সরাসরি এইভাবে আমি লিখে দেই, বিআর বিআর ট্যাগ ডাবল কেন হবে, ও বিআর ট্যাগ তো এই হবে না, বিআর ট্যাগ আগে হবে বিআর, আমি অনলি বিআর লিখে ব্রেক লিখে ট্যাগ দিলে তো আসার কথা না, ব্যান্ডিগাম সব আসছে, আমি সরাসরি বিআর দিই, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেবো না। ওকে বিআর দিলাম, সেভ করলাম। দেখি আসে নাকি, আমাদের লোকাল হোস্ট চালু আছে, আমাদের সকল চালু আছে, সেভ দিলাম, দেখেন কি ইরর দেখাচ্ছে, সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড ইজ লেস দেন, মানে সে উপর থেকে রিড করি, রিড করে আস্তে আস্তে দেখতে এটা কেন, এটা কেন, এটা তো পিএসপির কোনো ইয়া নাই, পিএসপি ওয়ার্ডের মধ্যে এটা নাই, যখন সে এটা পাইছে এখানে থামা দিছে, আনএক্সপেক্টেড ইরর দেখাচ্ছে। তো দেখেন পুরোটা আমরা আবার ইয়াগুলো, আমরা ইররগুলো কয়েকদিন ভালোভাবে পড়বো। সিনট্যাক্স ইরর হলে দেখবেন সিনট্যাক্সে কোনো ইরর আছে, এক্সপেক্টিং এন্ড অফ সিএসএস লাইন নম্বর 3, অর্থাৎ লাইন নম্বর 3-তে কোনো একটা ইয়া চাইছে, মানে কি বলে, মানে একটা ভ্যালিড কোড চাইছে, এন্ড এটা ইন্ট করার জন্য সেমিকলন চাইছে, যদি আমরা সেমিকলন দেই তারপরেও দেখি কি হয়, তারপরেও আসবে না, কারণ এটা আনএক্সপেক্টেড ইরর ধরছে। এখন এটা আমরা কিভাবে প্রিন্ট করব, আমাদের প্রিন্ট করার জন্য কি ইকো, আমরা শুধু এর আগে ই সি এইচ ও ইকো বসা দেয়, আর বিআরটা কি একটা হচ্ছে ইয়ানা স্ট্রিং না, স্ট্রিং সাইনের মধ্যে দিলাম, দেখেন এখন আমরা কি করলাম, ইকো কে বিআর ট্যাগ, অর্থাৎ এইচটিএমএল একটা ট্যাগকে
ইকো দিয়ে প্রিন্ট করলাম, যখন প্রিন্ট করলেন দেখেন তখন হচ্ছে ব্রেক দিয়ে সে নিচে নেমে গেল। অর্থাৎ আমার পিএসপির মধ্যে এইচটিএমএল কোড পিএসপির কোড উভয় কোডই লেখা যায়। আমাদের বিভিন্ন কাজের প্রয়োজন হবে, কখন পিএসপি লিখব কখন এইচটিএমএল কোড লিখব তখন আমরা বলতে পারবো, যখন দরকার হবে তখন আমরা লিখব। এখন দেখেন আরো কিছু কিছু ইয়া শিখায়, মানে আমি এখানে ই সি এইচ ও ইকো স্ট্রিং এর মধ্যে দিলাম ডলার ও হ্যালো ঢাকা, হ্যালো ঢাকা দিলাম, এইখানে সেমিকোলনটা দিলাম। দেখেন ও আমাকে কি ইরোদ ধরে, কি লিখছে, এটা সিনট্যাক্স ইরর, তবে এটা লেখা আনএক্সপেক্টেড ইকো। তুমি যে ইকোটা করছো এটা আনএক্সপেক্টেড, কি করছো তোমার এই যে একটা সেমিকলন মিসিং আছে এক্সপেক্টিং, মানে আমি চাই যে তুমি একটা সেমিকলন দাও অর কমা দাও, কোথায় দাও জ্যাম সিএক্সএক্স এ ইন্ডেক্স ফাইলে লাইন নাম্বার ফাইভে, খেয়াল করেন বলছে লাইন নাম্বার ফাইভে তুমি একটা সেমিকলন দাও, আমি একটা এক্সপেক্টিং করি সেমিকলন কিংবা কোলন, সেমিকলন কিংবা কোলন। তো এটা হচ্ছে এই সেমিকলন না দিলে সিনট্যাক্স এরর আসে আর এটা আসে, কিন্তু দেখেন লাইন নাম্বার দেখে ফাইভ এ, যদি আমরা কোডে যাই দেখি লাইন নাম্বার ফাইভ, ফাইভ এসে দেখেন তো ইকো করছি হ্যালো বাংলাদেশ সেমিকলন ঠিক দিচ্ছি, দেখেন কি অবস্থা। আমি কিন্তু এখানে অল্প কোড দেখে বুঝতে পারতেছি লাইন নাম্বার ফোরে দেই নাই, তবে আমাকে ধরছে লাইন নাম্বার ফাইভ। ধরেন এখানে আমার অনেক কোড আছে, অনেক কোড়া, এখন সেভ দেই, সেভ দেয়া রিফ্রেশ দেই দেখি কি হয়। দেখেন এখন সেভ দিয়ে রিফ্রেশ দিয়ে ও বলছে লাইন নম্বর 49, 49-এ তুমি একটা সেমিকলন দাও, সেমিকলন দাও নাই, এই যে মানে যেই কোটা করছো সেটা আনএক্সপেক্টেড, একটা স্পেস করা দাও, একটা সেমিকলন কিংবা কমা দাও, এটা দিবা 49 নম্বর লাইনে। আমরা তো যাব যে 49 লাইনে যাব, গিয়ে এসে দেখবো দেখেন 49 লাইনে কি রে, আমি তো সবকিছু দিচ্ছি সেমিকলন টেমিকলন সবকিছু তালি কই, এইখানে অনেক কোড, তাহলে এইখানে কি অবস্থা হবে আমাদের বলেন। এই একটা সেমিকলন আপনি রাতের ঘুম নষ্ট করে দিতে পারে, ঝগড়া অশান্তি অনেক কিছুই করতে পারে এই একটা সেমিকলন। কারণ হচ্ছে যখন সেমিকলন দেবেন না তখন 49 লাইনে যে খুঁজবেন কিচ্ছু পাবেন না, তখন কি করবেন, কারণ ব্রাউজার তো বলছি উপর থেকে কোড করে উপর থেকে রিড করে দেখছে এখানে ফাঁকা, তো দেখে আর নিচে কি আছে আর নিচে কি আছে, এভাবে আস্তে 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 দেখে 49-এ আবার এখানে ইকো, ক্যারে আমি তো এইখানে ইকো পাইলাম, একটা ইকোর পর অবশ্যই সেমিকলন উচিত ছিল কিন্তু সেমিকলন না দিয়ে আবার ইকো দিছে, এই ইকো কে এসে ধরছে, এটা তুমি আনএক্সপেক্টেড, তুমি এখানে ইকো দিতে পারবে না। তো যখন 49 লাইনে আসছে এসে দেখি ইকো, তো এখানে ভুল ধরে বসে আছে, ও আর ব্যাগে যেতে পারেনি যে আমার ভুলটা 4 নম্বর লাইন হয়েছে, আমি 4 নম্বর ব্যাগে ভুল যেতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অবশ্যই সেমিকলন দিতে একটু সতর্কতা থাকতে হবে, সেমিকলন কিভাবে পিএসপি তে আসলো কিংবা যে কোনো ল্যাঙ্গুয়েজ আসলো এর একটা ইতিহাস আছে। সেমিকলন মানে কি, বাংলা অর্থ কি একটু বলতে পারবেন ব্যাকরণের? মানে সেমিকলনের বাংলা অর্থ ব্যাকরণ আমরা পড়ে আসছি, এর অর্থ কেউ বলতে পারবেন? এর অর্থ হচ্ছে বিরাম চিহ্ন, অর্থাৎ বিরাম চিহ্ন দ্বারা বুঝায় যে একটা লাইন লেখক যদি লেখে, লিখে যদি একটা লাইন বিরাম চিহ্ন দেয় তাহলে বুঝতে হবে এখানে শেষ নাও হতে পারতো, অর্থাৎ লেখক চাইলে এরপরে কিছু লিখতে পারতো তবে এখানে শেষ করে দিছে, এরপরেও কিছু লিখতে পারতো, অর্থাৎ এরকম যে শেষ হয়েও হইল না শেষ, মানে শেষ হতে পারতো তবে দেখি আর কিছু আছে নাকি। তো ল্যাঙ্গুয়েজ এইভাবেই কাজ করে যে এই বিরাম চিহ্ন দেখে যে আচ্ছা এখানে শেষ হবে, দেখি এরপরে আর কিছু আছে নাকি, ও তারপরে এসে আবার লিখতে পারে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ এই কারণেই সেমিকলন দেয়, এই কারণে আসছে যে শেষ হয়েও হইল না শেষ। দেখেন এই সেমিকলন নিয়ে কিন্তু একটা অনেক মজার মজার তথ্য আছে, যেমন একটা কথা হচ্ছে
সেমিকলনে ফ্লোরিডা আপনার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে একটা সংগঠন আছে, সেটার নামই হচ্ছে সেমিকলন। সংগঠনের নাম কেউ শুনছেন কখনো? না ভাই, শুনি নাই ভাই। এই সংগঠনটা হচ্ছে, এর যে সদস্য গুলা হয় সবারই একটা ট্যাটু থাকে, সেমিকলন ট্যাটু। তো কথা হলো যে এই সংগঠনের তারা খুব ইফেক্টিভ, এরা খুব কিন্তু ইফেক্টিভ সদস্য। এবং এই সেমিকলনের সদস্য গুলো কারা হয়, এই সংগঠনের সদস্য গুলো তারাই হয় যারা হচ্ছে এক অন্তত পক্ষে একবার সুসাইড অ্যাটেম্প করতে গেছিল, অর্থাৎ যারা সুসাইড অ্যাটেম্প করতে অন্তত পক্ষে একবার গেছিল তারাই অ্যাপ্লাই করতে পারে। তারপরে তারা বিচার বিশ্লেষণ করে দেখে তারপর আপনাকে এই সংগঠনে অ্যাড করবে। কেমন যে আপনি একবার সুসাইড করতে গেছেন, যে সুসাইড করেন না, অর্থাৎ জীবনকে একটা চান্স দিচ্ছেন যে দেখি জীবনে কি কি আছে, এইখান থেকে আসছে, এটার নাম সেমিকলন। অর্থাৎ সেমিকলন সম্বন্ধে তো আমরা আগেই বললাম যে সেমিকলন হচ্ছে শেষ হতে পারতো তবে হয়নি, এরপরে কি আছে, লেখক শেষ করতে পারতো তার তাছাড়া করেনি। তো ল্যাঙ্গুয়েজটা এটাই খেয়াল করে যে শেষ হতে পারতো তারপরেও হয়নি, তারপর নিচে দেখি কি আছে। এখানে কিন্তু ডট ইউজ হয় নাই, আরো কত কত চিহ্ন আছে, কিছু ইউজ হয় নাই, হয়েছে সেমিকলনটা। সেমিকলনের উদ্দেশ্য এইটাই যে শেষ হতে পারতো তারপরেও শেষ হয়নি। তো এইভাবে হচ্ছে আমরা আউটপুট দেখি। এখন কথা হলো যে আমরা এই অ্যাবাউট ফাইলটাও পিএইচপি ফাইল করে দিই, এটা এটা দিয়ে আমরা কি দেখি, অ্যাবাউট ফাইলটা রিনেম করি এখান থেকে, এখানে এখানে আমরা পিএইচপি লিখে দিলাম। এখন কিন্তু এটা পিএইচপি ফাইল আছে, দেখেন এখানে এইচটিএমএল অন। এখন দেখেন এখানে সেভ দেই, হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ আসছে, ঢাকা হ্যালো বাংলাদেশ। এখানে কি লোকাল হোস্টের মধ্যেও কিন্তু আসছে, কিন্তু এখানে যে ইন্ডেক্স ফাইল রান করছে, বললাম না যে ফোল্ডারে অ্যাটেম্প করলেই অর্থাৎ নক করলেই সে ইন্ডেক্স ফাইলটা রান করবে, কিন্তু অ্যাবর্ট ফাইলটা এখন কিভাবে রান করবে? এই অ্যাবর্ট ফাইলটা রান করার জন্য এই যে পরবর্তী একটা স্ল্যাশ, এই স্ল্যাশ মানে হচ্ছে ইন্ডেক্স ফাইল, এই স্ল্যাশ দিয়ে বোঝায় ইন্ডেক্স ফাইল। এই ইন্ডেক্স ফাইলের এই পাশে এসে লিখে দেন about অ্যাবাউট ডট পিএইচপি, পিএইচপি লিখে দিলেই দেখেন আপনার পিএইচপি ফাইলটা চলে আসে। অর্থাৎ ইন্ডেক্স ফাইলটা শুধু স্ল্যাশ দিলে হবে, তারপর যত পেজ আছে তত স্ল্যাশ দিতে হবে। এই পেজের মধ্যে যদি এটা যদি একটা ফোল্ডার থাকতো, কিংবা পেজের মধ্যে তো আর পেজ হয় না, এটা যদি একটা ফোল্ডার থাকতো, ফোল্ডারের মধ্যে যদি এটা থাকতো তাহলে এটার পর একটা ফোল্ডার, তারপর স্ল্যাশ, তারপরে হচ্ছে এই অ্যাবাউট ডট পিএইচপি টা হতো। এটাকে বলা হয় গেট। আমরা এই যে ফর্মে দেখছি না পোস্ট গেট, এখন আমরা বুঝতে পারবো পোস্ট গেট কি, দিয়ে দিয়ে বুঝতে পারবো। তো এই ফর্মের এই ডাটা দিয়ে যে ডাটা পাঠানো হয় ডাটা বেজে, যখন ডাটা ক্লিয়ার বুঝতে পারবো, আপাতত ধারণা নেন এই লিঙ্কের মাধ্যমে আমার যে ডাটা ডেটা বেজে পাঠানো হয় সেটাকে বলে গেট লিঙ্ক। অর্থাৎ গেটের মাধ্যমে ডেটা পাঠানো হচ্ছে, আর যেটা ফর্মের মাধ্যমে সাবমিট করা হয় সেটা হচ্ছে পোস্ট। ফর্মের ডাটা কিভাবে ধরে সেটা আমরা দেখব। তো এই হচ্ছে কাজ। তো এখন কথা হলো যে আমরা যা ইন্ডেক্স ফাইলেই কাজ করি, এই ইন্ডেক্স ফাইলে এখন তো দেখলাম হচ্ছে ইকো করা, পিএইচপি করা, একটা পিএইচপি সিনট্যাক্স এর মধ্যে আমাদের পিএইচপিটা বসানো। আমরা এয়ারপোর্টস জানি না, ভেরিয়েবল কনস্ট্যান্ট জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কিভাবে লিখছি, ভার দিয়ে, ভার দিয়ে একটা যে কোনো নাম দিয়ে লিখছি। এই পিএইচপিটাতে একটু আলাদা, সেম প্রোগ্রামিং শুধু একটু আলাদা সব। চলেন আমরা কিছু ভেরিয়েবল দেখি আর ভেরিয়েবলের প্রবলেম গুলা দেখি, ভুল করলে কি ইরর দেখায়, ইরর গুলা শুধু মনে রাখবেন আমরা দ্রুত ধরতে পারি। ভেরিয়েবল দেখেন, ভেরিয়েবল ডিক্লার করতে কিছু রুলস আছে অ্যান্ড কিছু স্ট্যান্ডার্ড স্ট্রাকচার যাকে বলে, অর্থাৎ যেটা সচরাচর ডেভেলপাররা করে, যেটা রিকমেন্ডেশন
তার কিছু আছে, যেমন প্রথম হচ্ছে মাস্ট বি, অর্থাৎ এটা দিতেই হবে রুল। পিএসপি ডিক্লার করতে, পিএসপিতে ভেরিয়েবল ডিক্লার করতে অবশ্যই একটা ডলার সাইন দিতে হবে। জাভাস্ক্রিপ্টে যেমন ভার দিছি, পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লার করতে ডলার সাইন দিতে হয়। তারপরে আপনার যে কোনো হচ্ছে অ্যালফাবেট নাম্বার, অ্যালফাবেট নাম্বার দিতে হয়। নাম্বার বলতে হচ্ছে এ বি সি, এই এই অক্ষরগুলো অ্যালফাবেট লেটার লেটার বলে, অ্যালফাবেট লেটার দিতে হয়, বড় ছোট যে কোনোটাই দিতে পারেন। আর হচ্ছে তাহলে চলেন নাম্বার দেই, একটা নাম ভেরিয়েবলের যে কোনো নাম দেই, দিয়েছে কে এ ঢাকা, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। তবে কখনোই প্রথমে শুরুতে নাম্বার হবে না, নাম্বার হলে দেখেন এটা কালার চেঞ্জ হয়েছে, কখনোই শুরুতে নাম্বার দিয়ে করতে পারবেন না, অবশ্যই আপনাকে অ্যালফাবেট লেটার দিয়ে করতে হবে। এরপর শেষে মাঝখানে যেখানে ইচ্ছে নাম্বার দিতে পারেন, সমস্যা নেই, ভেরিয়েবল হিসেবে নেবে। এটা হচ্ছে রুলস। আর হচ্ছে আপনার রিকমেন্ডেশন হচ্ছে, প্রথমে তো ডলার সাইন দিতে হবে, এটা রুলস। তারপরে হচ্ছে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন, যে এই সে কে ঢাকা। যদি দুইটা নেওয়ার দরকার হয়, ভেরিয়েবল মানে দুইটা ওয়ার্ড, তাহলে অবশ্যই প্রথমটা বড় হাতে, ঢাকা বিএনজি বাংলাদেশ, অর্থাৎ ক্যামেল কেজ আকারে লিখতে হবে। আপনাদের কেস কিন্তু আমি দেখাইছি, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ক্যামেল কেস, এই ভেরিয়েবল গুলা ক্যামেল কেজে নিতে হয়। ক্যামেল কেজে নিলে অন্য ডেভেলপাররা বুঝতে পারে যে এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এটা হচ্ছে রিকমেন্ডেশন। আর যেই নাম মানে যে ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তার মিনিংফুল নাম দিতে হয়। যেমন আপনি এইখানে, তারপর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে একটা অ্যাসাইন অপারেটর অপারেটর পরে আসতেছে, যেমন এখানে আপনি দিলেন নাম্বার ডিক্লেয়ার করলেন, আপনি দিলেন এখানে ঢাকা বাংলাদেশ, এটা হবে, কিন্তু এটা কিন্তু রিকমেন্ডেশন হলো না, মিনিংফুল হলো না। এইখানে আপনি যদি দেন এইখানে এন ইউ এম বি আর নাম্বার দিয়ে নাম্বারটা দিয়ে ডিক্লেয়ার করবেন, কারণ হচ্ছে মিনিংফুল দিতে হয়। তাহলে কি দিতে হয়, প্রথমে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়, বড় হাতের দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে রিকমেন্ডেশন ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করবেন, তারপরে ক্যামেল কেস দিবেন, পরে যদি কোনো অর্থ থাকে পরে অর্ডার প্রথম অক্ষর বড়, তারপর হচ্ছে মিনিংফুল দিতে হবে, অর্থাৎ নাম্বার এইখানে দিলেন, এখানে স্ট্রিং লিখলেন, তাহলে কিন্তু হলো না। আর এ যে বিএআরআই রাজবাড়ি, তাহলে কিন্তু হলো না, নাম্বার দিলেন এটা স্ট্রিং, এইখানে প্রয়োজনে অ্যাড স্থান, স্থানের জায়গা লিখবেন কিংবা ইয়ার জায়গা লিখবেন, এইখানে হচ্ছে মিনিংফুল একটা নাম দেওয়ার চেষ্টা করুন। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলস অ্যান্ড রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মানে না দিলেও চলে, তবে অবশ্যই দিতে হয়। তারপর হচ্ছে এই দেখেন, এইটা কি ইকুয়াল টু মানে কি অপারেটর, কি অপারেটর, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ একটা ইকুয়াল দিলে এই ভ্যালুটা এর মধ্যে আমি ঢুকে রাখছি, এটা বোঝায়। আর ভেরিয়েবল কি, অবশ্যই একটা জায়গা, কন্টেইনার। আমরা কিন্তু এই কাজগুলো জাভাস্ক্রিপ্টই করছি, কিন্তু একটু আলাদা। এখন আমি যদি এইটা এইভাবে, এইটা ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম, এখানে নেম দেই ডলার সাইন এন এম নেম, ওকে নেম দিলাম রাজবাড়ি। তো রাজবাড়ি এখন প্রিন্ট করতে চাই, দেখি রিফ্রেশ দিয়ে আসে কিনা। বলেন তো রিফ্রেশ দিলে আমাদের ভেরিয়েবল কি কোনো কিছু বাদ আছে, কমা টমা দিছি, তারপর রিফ্রেশ দিলে আসবে কি আসবে না, বলেন তো। কথা বলেন, হ্যাঁ।
আসবে আসবে গুড আর মনসুর ভাই কি বলেন আসবে না কেন আসবে না কারণ এখানে প্রিন্ট করা হয় নাই প্রিন্ট না কল যাই হোক প্রিন্টের জাভাস্ক্রিপ্টের প্রিন্টের আরেকটা ফাংশন আছে ওটা যখন দেখবো বুঝতে পারবো আর মঞ্জুর ভাই আপনি কথা বলতে পারেন না প্রায়ই দেখি আপনি ইয়া দেখেন আপনার কি মাইক্রোফোন নষ্ট স্পিকার আগে তো কথা বলতেন আপনি লিখতেছেন আপনার লেখেন আর যদি এই প্রবলেমটা হয় একটু দ্রুত সারবেন আর সুমন ভাই এটা আসবে না চলেন দেখি আসে নাকি দেখেন আসে নাই কিন্তু এগুলা ফেলে দেই কমেন্ট আউট করি এটা কমেন্ট কিভাবে করতে হয় জানেন কন্ট্রোল প্লাস সাব দিলে কমেন্ট হয়ে যায় দেখেন আসে নাই কেন আসে নাই আমরা জাভাস্ক্রিপ্টে দেখছি এইভাবে লিখলেই আসে না আমাদের এটাকে কল করে দিতে হয় তো এটা কল করার জন্য পিএসপি তে কি দিয়ে কল করতে হয় মনসুর ইয়াসমন ভাই বলেন তো সুমন ভাই জি ভাই পিএসপি তে কি দিয়ে কিভাবে কল করব পিএসপি তে দেখেন এই যে উপরে আমরা কল করছি ইকো দিয়ে আমরা ইকো ইকো দিয়ে দিয়ে ইকো 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 দিয়ে কল করছি ঠিক বলছেন আপনি এখন কথা হলো আপনারা যদি আপনাদের পাশে কোনো নয়েজ না থাকে তাহলে আনমিউট করে রাখতে পারেন মিউট করে রাখেন কেন কথা হলো তাইলে আমরা ইকো দেব ই সি এইচ ও ইকো ইকোর মধ্যে স্ট্রিং এখন এই ভেরিয়েবল কি স্ট্রিং এর মধ্যে দিতে হয় না কিন্তু ভেরিয়েবল হচ্ছে নর্মাল দিলেই হয় এখন যদি আমি নেমকে প্রিন্ট ইকো করি দেখেন আমার রাজবাই চলে আসছে এখন আমি আর একটা কাজ করি সেটা হচ্ছে ঢাকা কল করলাম ওকে দেখি ইকো আমাদের তো ইকো ঢাকা করতে হবে দেখি এখন কি আসে দেখেন সিনট্যাক্স ইরর কি 11 নম্বর লাইনে আনএক্সপেক্টেড ইকো মানে ইকো কে সে ধরতে পারেনি 11 নম্বর লাইনে 11 অর্থাৎ এইখানে আমাদের অবশ্যই কমা দিতে হবে কমা দিলাম কমা দিয়ে আমরা ইকো করে দেই দেখি কি হয় আগে ইকো করলাম আমরা ঢাকাকে প্রিন্ট করব এখন কি হবে দেখেন আমরা যদি ঢাকাকে এখন প্রিন্ট করি কি হয় দেখেন রাজবাই উপরটা আসছে তারপর ঢাকাকে প্রিন্ট করছে দেখেন কি ইরর গুলা শুধু পড়বেন 2-3 দিন ইরর কি ধরে আনডিফাইন্ড ভেরিয়েবল মানে আমি যে ভেরিয়েবলটা নিছি সেটা ডিফাইন করা নাই তা দিয়ে আমরা বুঝতে পারছি ঢাকা ইন এত নম্বর লাইনে এত নম্বর 12 নম্বর লাইনে ঢাকা যে আমাদের ভেরিয়েবলটা সেটা ডিফাইন করে দেওয়া নাই মানে ভেরিয়েবলটা ডিফাইন করা হয়েছে কিন্তু এর মধ্যে যে ভ্যালু থাকবে সেটা ডিফাইন করে দেওয়া নাই দেখেন যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লার করে না দেন অর্থাৎ ডিফাইন করে না দেন যে তার মধ্যে কি ডাটা থাকবে যদি না দিয়ে প্রিন্ট করেন তাহলে এইরকম ইরর আসে আনডিফাইন্ড ভেরিয়েবল এর মধ্যে যখনই ভেরিয়েবল ডিক্লার করে দেবেন অ্যাসাইনমেন্ট অপারেটর একটা ইকুয়াল দিয়ে 55 কিলোমিটার এই কিলোমিটার যদি আমরা এইভাবে দিই দেখি কি অবস্থা কি আসে আনএক্সপেক্টেড ইরর সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড কিলোমিটার এই যে কিলোমিটারটা দিছি আমরা কিলোমিটার কি একটা স্ট্রিং না এখানে স্ট্রিং লিখছি এখানে কিন্তু নাম্বার লিখছি তো যদি আমরা পুরোটা আগে স্ট্রিং এর মধ্যে দেই তাহলে কি হয় আবার চলেন দেখি তাহলে আসার কথা আসবে ঠিক আছে দেখেন রাজবাই 55 কিলোমিটার আসছে কিন্তু এখানে যদি আপনি যোগ করতে চান এই নাম্বারটা কিন্তু নাম্বার হিসেবে আসে না এখন এখন আসছে স্ট্রিং হিসেবে যদি যোগ করতে চান তাহলে কিন্তু এটা যোগ হবে না কারণ
যোগ চিহ্ন দিয়েই, যেমন আমি এখানে 20+55 কিলোমিটার, এটা তো যোগ করতে চাই আমি এখন। আর এই ব্রেক ট্যাগটা কপি করে, কপি করে রাজবাড়ির নিচে দেই, প্রিন্ট এমএন নিচে দেই, দেখেন কি হয়, 20+55 আসে, যোগ কিন্তু হয় নাই। তো এইটা করার জন্য আপনার কি করতে হবে, এটা করার জন্য আপনার কনকেটিনেট করতে হবে, মানে জোড়া দিতে হবে। এই যে জাভাস্ক্রিপ্টে যেভাবে দেখাইছিলাম, এটাকে প্রথমে হচ্ছে আমি এর মধ্যে নিলাম স্ট্রিং সাইন, আর এটা হচ্ছে বাইরে রাখলাম। এটা জোড়া দেওয়ার জন্য কি করতে হয় আমাদের, অনলি জাভাস্ক্রিপ্টে জোড়া দেওয়ার জন্য প্লাস সাইন, আর পিএসপিতে জোড়া দেওয়ার জন্য হচ্ছে একটা ডট সাইন। ডট মানে কনকেটিনেট করা। দেখি সেভ দিয়ে কি অবস্থা, দেখেন কি হয়েছে, আনএক্সপেক্টেড ইরর কিলোমিটার, কিলোমিটারটা আনএক্সপেক্টেড ইরর ধরছে, কি 10 নম্বর লাইন, আমার ভালো করবেন, সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড কিলোমিটার। দেখেন আমাদের সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড কিলোমিটারে কোথায় ভুল আছে, এখানে কিন্তু কোথাও ভুল নাই। তারপরেও দেখাচ্ছে কেন দেখাচ্ছে বলতে পারবেন, কনকেটিনেটটা ভালোভাবে হয় নাই। আর এইটা যোগ আমরা পরে দেখতেছি, এটা অ্যাডভান্স লেভেল হয়ে যায়, এটার জন্য আর একটু বিধান লাগবে, এটা থাক। আমি 15 কিলোমিটার একসাথে প্রিন্ট করব কনকেটিনেট করে, দেখি এখনো কি আসে, 55 কিলোমিটার এখন কিন্তু কনকেটিনেট করছে। আর যোগ সাইন দিছি কারণ হচ্ছে এটা যোগ করার এইটা ওয়ে আছে, সেটা আমরা পরে দেখবো। কিন্তু আমরা দেখলাম কি, কনকেটিনেট, কনকেটিনেশন মানে জোড়া দেওয়া, জাভাস্ক্রিপ্টে জোড়া দেওয়া হচ্ছে প্লাস সাইন দিয়ে, আর পিএসপিতে জোড়া দেওয়া হচ্ছে ডট সাইন দিয়ে। এটাকে দুই সাইড দিয়ে অবশ্যই স্পেস দেওয়া লাগবে না? হ্যাঁ, স্পেস বলতে না 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 স্পেস দেওয়া লাগবে না, আমরা আরো ভালোভাবে দেখব, স্পেস না দিলেও হবে। তবে এইটা হচ্ছে একটা স্ট্রিং সাইন, এই ডট স্ট্রিং সাইন ও ধরে নিছে, এটা যদি আমরা অন্য কিছু লিখে দেই, বিএন লিখলাম, দেখেন এটা স্ট্রিং ধরে নিচ্ছে, এর মধ্যে স্ট্রিং দিলে দেখেন এখন কনকেটিনেটটা ভালো আসবে। এখন আপনি চাচ্ছেন বিএন এর মধ্যে হচ্ছে একটা স্পেস দিতে, দেখেন এরকম দিলে কিন্তু পাশাপাশি আসবে, এখন চাচ্ছেন স্পেস দিতে, তাহলে কন্টিনেন্টটা বুঝতে পারবেন। এখন স্পেস দিতে কি করবেন, স্পেস দিতে এখানে একটা ডট, তারপর একটা স্ট্রিং সাইন, এর মধ্যে হচ্ছে একটা স্পেস, তারপর হচ্ছে একটা ডট। এখানে স্পেস দিলেও আপনাদের হবে, না দিলেও হবে, স্পেস দিচ্ছি একটু সুন্দরের জন্য দেখা যায়। দেখেন প্রথমে বান, তারপর ডট জোড়া দিছি কাকে, একটা স্পেসকে, তারপর ডট, তারপর কিলোমিটার, কিলোমিটার বানের মধ্যে একটা স্পেস দিচ্ছি জোড়া, সেভ দেই, দেখেন স্পেস হয়ে গেছে। এখন কথা হলো আপনারা আজকে ট্রাই করবেন, শুধু এই উল্টা পাল্টা দিয়ে দেখবেন কোনটা ভুল হয়, বুঝতে হবে যে এইটা দিলে কি ইরোরটা আসতেছে। আগে এক দুই দিন আমরা ইরোর গুলা দেখবো, কারণ এই ইরোর গুলো অনেক ঝামেলা করে, আপনি যদি ইরোর ধরতে পারেন তাহলে কাজ বেশি কিছু না। আর এইখানে আমরা যে অপারেটর বললাম অ্যাসাইন, এটা তো আমাদের আপনাদের মনে হয় দেখাইছিলাম যে একটা ইকুয়াল মানে কি, এখানে একটা ইকুয়াল হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে কোনো কিছু অ্যাসাইন করা রাখা, দুটা হচ্ছে কম্পারেটর অপারেটর মানে কম্পেয়ার করা। তবে এটা হচ্ছে দুই পাশের জিনিসকে, দুই পাশের ভ্যালুকে কম্পেয়ার করা, আর যখন তিনটা দিবেন তখন এটা কম্পেয়ার করে দুই পাশের সমান আছে কিনা, আবার এটা স্ট্রিং কিংবা নাম্বার কিনা। এটা তো জাভাস্ক্রিপ্টে বলা হয়েছিল, জাভাস্ক্রিপ্ট পিএসপি সবই সেম, অনলি হচ্ছে আপনার ট্রাকটারটা লেখার ধরনটা একটু ভিন্ন। আমাদের ভেরিয়েবল গেলাম,
এখন আমরা কি দেখব, ও আরো কিছু কিছু আছে, যেমন ফাংশন আমরা বলি। ফাংশন মূলত আমরা জানি দুই প্রকার, আমরা ফাংশন দেখছি কিভাবে করতে হয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তবে ফাংশন হচ্ছে একটা বিল্ড ইন ফাংশন, একটা কাস্টম ফাংশন। বিল্ডিং ফাংশন কাকে বলে, সেটা হচ্ছে আপনার কি বলে এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যারা ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে তার নির্দিষ্ট কিছু ফাংশন তৈরি করে রাখছে, এগুলো হচ্ছে বিল্ডিং ল্যাঙ্গুয়েজ ফাংশন। আর আমরা যেগুলো তৈরি করব সেইগুলো হচ্ছে কাস্টম ফাংশন। আর এই পিএইচপি কখনোই রিজার্ভ ওয়ার্ড, অর্থাৎ এই বিল্ডিং ফাংশন বলেন কিংবা ওদের ওর কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, এই রিজার্ভ ওয়ার্ড কিন্তু ভেরিয়েবল হিসেবে ধরা যায় না। এটা টাইম টু টাইম আমরা দেখবো যে ওর কি কি ফাংশন আছে, কি কি রিজার্ভ ওয়ার্ড আছে, এইগুলা হচ্ছে ভেরিয়েবল হিসেবে ধরা যায় না, এর বাদে সবকিছুই ভেরিয়েবল হিসেবে ধরা যায়। এখন কথা হলো যে আমরা ভেরিয়েবল দেখলাম, আমরা কনস্ট্যান্ট দেখি। তো ভেরিয়েবল মানে হচ্ছে চলক, মানে যে সবসময় পরিবর্তনশীল হয়। তাহলে কনস্ট্যান্ট মানে কি হতে পারে, বাংলা অর্থ বলেন তো কেউ আমাকে, কনস্ট্যান্ট মানে কি হতে পারে? স্থির, স্থির হচ্ছে এটা একটা ধ্রুবক। তো কনস্ট্যান্ট প্রোগ্রামের কনসেপ্টটা এইরকম যে আপনি একটা কনস্ট্যান্ট দিলেন, কনস্ট্যান্ট মধ্যে ভ্যালু ডিক্লেয়ার করলেন, এই ভ্যালুটা কখনো পরিবর্তন হবে না। যেমন কনস্ট্যান্ট আমাদের কি পাই, আরো কি কি আছে, রুট, আরো কি কি আছে জানো, এগুলার মান হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোর মান কি পরিবর্তন হয়, কখনোই না। তো আমরা কিছু কিছু ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, কিছু কিছু ক্ষেত্রে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবো। কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সুবিধা হচ্ছে আপনার একই নামে দুইটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার কখনোই হবে না, যখনই একই নামে করবেন তখনই আপনাকে বলে দেবে যে না তুমি এই নামে একটা ডিক্লার করছো। তো চলেন দেখি এইটা কিভাবে করা যায়। এই কনস্ট্যান্ট ডিক্লার করতে আপনাকে ওদের একটা ফাংশনের হেল্প নিতে হয়, সেটা হলো ওদের ফাংশনের নাম হচ্ছে ডিফাইন, ডিফাই ছোট ছোট শোনা যাচ্ছে, হ্যাঁ ভাই ছোট ছোট শোনা যাচ্ছে আপনার ভয়েস, ছোট ছোট শোনা যাচ্ছে, এখন শোনা যায় বড় বড়? হ্যাঁ এখন বাড়তেছে। ওকে, তো এই যে ডিফাইন করলাম, ডিফাইন নামে একটা ফাংশন, এই ফাংশনের মাধ্যমে আমি কনস্ট্যান্টকে ডিফাইন করে দেবো, মানে কনস্ট্যান্ট একটা ভ্যালু রাখবো। কনস্ট্যান্ট ভ্যালু রাখার হচ্ছে কিছু রুলস আছে, মানে রুলস বলতে রিকমেন্ডেশন আছে, আপনি যদি এটা নাও করতে পারেন তাহলেও কাজ করবে, তবে রিকমেন্ডেশনের ব্যাপারটা বোঝেন তো সর্বজন স্বীকৃত। যেমন রিকমেন্ডেশন কনস্ট্যান্ট ভ্যালু লিখতে যেটাকে রাখবেন যেটার মধ্যে, সেটার সবগুলো অক্ষর হতে হবে বড় হাতের, বড় হাতের দিলেই বুঝতে পারবে এটা একটা কনস্ট্যান্ট যে কেউ দেখে, এ কারণে আমরা সবগুলা বড় হাতের দেই। তো এখানে বড় হাতের দিতে অবশ্যই কোটেশন দিতে হবে, কোটেশনের মধ্যে সবগুলা বড় আমরা পায়ের মানে লিখি PIE, পাই, তারপরে দিতে হবে একটা কমা, তারপরে আপনার ভ্যালুটা দিতে হবে, পায়ের ভ্যালুটা কত বলেন তো কেউ একজন। এটাই মোটামুটি। এখন এই যে একটা ভ্যালু দিলাম, এখন দেখি এটা কাজ করে নাকি এইভাবে। এখন কথা হলো এই কনস্ট্যান্ট কে তো এখন কল করতে হবে, এখানে কি কোনো ডলার সাইন এখন দিছি, কিছুই কিন্তু দেই নাই। চলেন আমরা ইকো করে দেখি কি হয়, ECH,
ইকো ইকোর মধ্যে তখন আর এই কনস্ট্যান্টে স্ট্রিং সাইন হবে না, সরাসরি এখানে লিখে দেবেন PIE, অর্থাৎ এই নামটাই এইখানে লিখে দেবেন। এখন সেভ দেন, দেখি কি হয়, আমাদের মানটা চলে আসছে। একটা ব্রেক দিই আমি, ইকো ব্রেক, ওকে। দেখেন এখন কথা হলো আমাদের সুবিধা কি, এইখানে সুবিধা হলো এই পাইটাকে যে ডিক্লার করলাম, আমার মনে নাই যে এখানে আমি ডিক্লার করছি পাই, তো আমি নিচে এসে আবার কনস্ট্যান্ট অনেক কোড লিখছি, নিচে এসে আবার আমি DFI FINA ডিফাইন করলাম, যে কোনো একটা নাম দিলাম, কি নাম দেব, এখানে নাম দিলাম রুট, ROOT, রুট। এখন কে বলতে পারেন রুটের মান কত? ওকে, রুটের মান কত আমারও সঠিক মনে নাই, আমরা লিখি, গুগল করলে আমরা জানতে পারবো, তবে আমরা এখন যাচ্ছি না, লিখি 557। না এখন তো আমরা রুটের মান লিখবো না, এখন আমরা এইখানে আবার পাই লিখবো, মানে আমার মনে নাই যে উপরে আমি কনস্ট্যান্ট পাই ডিক্লার করছি কিনা। দেখেন এখানে আবার আমি পাইকে ডিক্লার করলাম, এখন আমি এটাকে ইকো করি, ECHO ইকো PIE পাই, ওকে। এখন আমি যদি রিফ্রেশ দিই, কি আসার কথা, চলেন আমরা দেখি। দেখেন আমার এটা মনে নাই, আবার আমি পাই ডিক্লার করছি না, একটা ভ্যালু দিছি, পাই লিখছি, চলেন এটা যখন আমি রিফ্রেশ দেব দেখেন কি আসে। সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইকো, মনে হয় আমি কোনো ইয়া দেই নাই, কমা দেই নাই, সেমিকলন, এই দেখেন দেখছেন। চলেন এখন দেখি আমাদের কি এরর আসে, দেখেন এটা তো আগেরটা, এটা আগেরটা, এটা বাদ দেন, ধরেন আমরা ইয়া করে রাখি, এইটা ইকো না, এটা ধরেন আমি ইকো করি নাই, এটা পাই ডিক্লেয়ার করছি, এটাও আবার ডিক্লেয়ার করছি, এটা ইকো করছে, চলেন দেখি কি হয়। দেখেন কি বলছে, নোটিসড কনস্ট্যান্ট পাই অলরেডি ডিফাইন্ড, মানে অলরেডি ডিফাইন করা আছে, তুমি কোথায় ডিফাইন করছো, 23 নম্বর লাইনে ডিফাইন করছো, কিন্তু এটা অলরেডি ডিফাইন করা আছে। আর এই ভ্যালুটা দেখেন, ভ্যালুটা কোনটার দিছে, উপরেরটার, কিন্তু মানে যেটা আগে ডিক্লার করা আছে সেটাই ভ্যালু দেবে, অর্থাৎ তুমি এটা কখনোই পরিবর্তন করতে পারবে না। দেখেন 24 নম্বর লাইনে আমাদের ওয়ার্নিং দিছে যে এই পাইটা উপরে ডিক্লার করা আছে, তুমি এই যে পাইটা পরে নিছো এই পাইটা হবে না, উপরের মানটাই সে আমাকে শো করছে, কিন্তু ভেরিয়েবল হইলে কিন্তু নিচেরটাই শো করতো। নারেন ডিএস ডিএস এ কে ঢাকা 400, আবার নেই ডিএস এ ঢাকা 100, ঢাকা বানানটা হয় নাই। দেখেন একই নামে দুইটা ভেরিয়েবল নিলাম, এখন যেটা আমরা এটা কি ইকো করি, ইকো দিয়েছে কে ঢাকা, অবশ্যই ডলার সাইন হবে। দেখেন এখন কোনটা আসার কথা, দুইটা একই ভেরিয়েবল নিচ্ছি কিন্তু মান ভিন্ন, ঢাকাকে ডিক্লার করে দিলাম, ইকো করলাম, সেভ করি আমরা, দেখেন ঢাকা নিচে আসছে 100, এখানে কিন্তু কোনো ইরোড দেয় নাই, কিছুই না, প্রথমে কি করছে সে উপরেরটা দেখছে, উপরেরটা পিন করছে, তারপর কি দেখছে আবার দেখেন নিচে, সে নিচেরটা পিন করছে, এটাকে ওভাররাইট করে। এইটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল এই সমস্যা, কিন্তু আমরা অনেক ভেরিয়েবল নিলে আমাদের ভেরিয়েবলও কাজ করব, ভেরিয়েবল দিয়ে বেশি কাজ করব,
আর কনস্ট্যান্ট, ভেরিয়েবল আর কনস্ট্যান্টের পার্থক্য দেখছেন? কনস্ট্যান্ট হচ্ছে আপনি যেই মানটা প্রথমে ডিক্লার করবেন সেই মানটা সে কখনোই পরিবর্তন করতে দেবে না, একই লাইনে, একই লাইনে সে কখনো, একই লেখায় সে কখনো পরিবর্তন করতে দেবে না। দেখেন পাই পাই, সে প্রথমটাই দেখাবে আর সেকেন্ডটাতে যেখানে দেখবেন সেইখানে হচ্ছে একটা ইরর দেবে যে না তুমি এটা করতে পারবা না, কারণ এই পাইটা আগে ডিক্লার করা আছে। এটাই হচ্ছে কনস্ট্যান্টের সুবিধা। তো আমাদের অনেক ক্ষেত্রেই আমরা কনস্ট্যান্ট ডিক্লার করব যেন ওইটা পরিবর্তন না হয়। এখানে যদি সিম্পলি আর একটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আর সমস্যা হবে না, কারণ নামটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন 300 ইয়াই আসবে, আর এখানে যদি প্রিন্ট করি এটা না আইটা, তাহলে 557 আসবে। দেখেন এখন আর কোনো ইরর আসবে না, দেখেন 557 আসছে, আর 107 হচ্ছে ব্রেক দিনে দেখি লেগে গেছে। এখন যদি আমি এই আইটা বড় হাতে না রে ছোট হাতে দিই তাহলে কি কাজ করবে বলেন তো? কালার কিন্তু চেঞ্জ হয় নাই, আগেরটাই আছে। কাজ করবে? দেখেন করে কিনা, কি লিখছে ইরোরটা পরে। ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট পিআইআই, অ্যাজিউম পিআইআই ইজ নট, দিস ইজ উইল থ্রো অ্যাজ ইরোর ইজ এ ফিউচার ভার্সন ইন পিএসপি অ্যান্ড লাইন নাম্বার 25। মানে লিখছে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট, অর্থাৎ এই কনস্ট্যান্টটা তোমার ডিফাইন্ডই হয় নাই, কনস্ট্যান্টটা তোমার ডিফাইন্ডই হয় নাই, তুমি এটা কল করছো। এতে বোঝা গেল পিএইচপি ও কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট যেমন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ ছিল, পিএইচপি সেম, অর্থাৎ বড় হাতের ছোট হাতের অক্ষরগুলা অবশ্যই খেয়াল করে দিতে হবে আপনাদের। তো এই গেল ডেভেলপমেন্টের মোটামুটি আজকের লেসন। এর মধ্যে কারো কি কোনো বোঝার প্রবলেম আছে? আপনারা আজকেই যায় হচ্ছে জ্যাম্প ইনস্টল দিয়ে একটা সার্ভার করে নেবেন, আর যে কোনো কোড এডিটরই এই কাজটা করতে পারবেন। আর বলেন তো আপনাদের অগ্রগতি কিরকম, ফাইবারের অগ্রগতি কিরকম, কাজ করার অগ্রগতি কিরকম? আপনাদের তো দেখে মনে হয় না যে আপনারা কোনো অগ্রগতি কিংবা ইম্প্রুভমেন্ট করতেছেন। প্রথমত ক্লাসই করে না কেউ, দ্বিতীয়ত যে দুই তিনজন আপনার ক্লাস করেন চুপচাপ থাকেন, কোনো কিছু প্রশ্ন করেন না। আপনাদের নিয়ে কি করব, আপনাদের গালি দিতে বকা দিতে ইচ্ছা করে না। ওকে, কথা হলো আপনারা হালকা পাতলা ডিসকাস করেন, কথা বলেন, আদান দিচ্ছে, আজকের মতো এখানে শেষ করব। তবে সেমিকলনের মতো শেষ না করেও শেষ করব না, আমরা কিছুক্ষণ পর শেষ করব। যদি আপনাদের আমি ইয়ার পর এসে জিজ্ঞেস করব, যদি কোনো প্রবলেম থাকে বের করতে পারেন। যদি আপনার চান আমি 6টার পর পর্যন্ত ক্লাস নেব, আমার কোনো সমস্যা নেই, আমার কাজও নেই, আপনার প্রবলেম বের করেন কিংবা এটা বুঝতে চেষ্টা করেন, কিংবা ডিজাইনের কোনো ইস্যু থাকলে সেটাও বলতে পারেন। ওকে, স্ক্রিনশটটা অফ করতেছি।